আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ওয়াকালা তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। ওয়াকালা তাআলা ওয়া মান আ'রাদা আন যিকরী ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ত্বা'আতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা আও মা'সিয়াতিল্লাহিল খালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। একদম আমরা আর কোনো কথা না বলে সরাসরি আমরা আলোচনায় একদম আল্লাহর অশেষ শুকরিয়া। মানে আমি ব্যক্তিগতভাবে এটা আমরা সবাই আমরা কম বেশি জানি, যেহেতু আল্লাহ আমাদের বিশুদ্ধ আকীদার বুঝ দিয়েছে, এখানে যারা উপস্থিত আছি তারা জানে যে সামনে প্রশংসা করাটা খুব বেশি অসুন্দর না আর কি, এটা খুব বেশি ফলাফল ভালো হয় না। তবু আমি কেন জানি একটু বেশি কৃতজ্ঞতা বোধ বা একটু থাকে এটা। এবারে যে হিসাব করলে আমার জেলায় ঢোকারই সুযোগ পাচ্ছি না আমি। আমার কথা বোঝাচ্ছে কি, মানে আপনার ছেলে বড় একজন মাওলানা, খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে গেছে, কেন জানি গ্রামের মানুষ জানতেই পারে নাই যে ছেলে হইলটা কি। আমার ধারণা এখনও পর্যন্ত ডক্টর জাকির নায়কের বাবা আর মা তার ছেলের বিদ্যা মাপতেই পারে নাই। ডক্টর জাকির নায়কের বাবা আর মাকে গিয়ে যদি আপনি এখনই একটা মাইক্রোফোন নিয়ে একটা ক্যামেরা নিয়ে যদি জিজ্ঞাসা করেন যে সত্যি করে বলেন তো যে আপনারা কি এই দোয়াই করছিলেন, যেই দোয়া করলে ডক্টর জাকির নায়ক পাওয়া যায়, বলবে যে না আমি এত এত চাই নাই। আমি যাদেরকে ফলো করে বলছিলাম যে আল্লাহ অমুকের মতো দাও, তার চাইতেও 30 গুণ বেশি পাইছি। বোঝা যাচ্ছে না? জি, ডক্টর জাকির নায়কের বাপ আর মা আমার ধারণা এইরকম দোয়া কোনদিন করে নাই, যেই দোয়া করলে এত বড় বুলেট পাওয়া যায়, এত বড় দামি সম্পদ পাওয়া যায়, এটা তিনি জানতেনই না যে তার ছেলে এই কাজ হয়ে যাবে। তা আমি মনে করি যে গ্রামে গ্রামে এক একটা করে হাফেজ আরাফাত বিন আহসান ভাইয়ের মতো, মোহাম্মদ রফিকুল ইসলামের মতো প্রত্যেকটা মসজিদ অন্তত জুমার খুতবায় আলোচনা করার মতো যদি ইমাম তৈরি হতো, আমরা আশাবাদী ভিন্ন কোনো ভেজালে মানুষ পড়তো না, অন্তত ধর্মভিত্তিক। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায় করি। আর একটা মজার ব্যাপার, দেখবেন অনেক বিদ্যা আছে, অনেক মানুষের অনেক জ্ঞান আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু কেন জানি তিনি এটাকে ডেলিভারি দিতে পারেন না, বা প্রেজেন্টেশনটা সুন্দর হয় না, মানুষের কাছাকাছি সেই কথাটা পৌঁছানোর ক্ষেত্রে তার কিছু সীমাবদ্ধতা রয়েছে, এটা তার দোষ না। আপনি বিনা কারণে একটা গুইসাপকে বাইরে মারিয়ে দিয়েছেন, অপরাধ কী করে ফোনা করে না সেই জন্য, এটা কি ওর দোষ নাকি? ওই ফোনা তোলার মতো সৃষ্টিগতভাবে ওই যোগ্যতাই আল্লাহ দেন নাই, বোঝা যাচ্ছে না? আপনি শুধু শুধু গুইসাপটাকে মারলেন, আপনার ধারণা কেন এটা ফোনা করলো না? সাপ হলেই ফোনা করবে সেটা জরুরি না, অনেক বিদ্যান আমাদের দেশে আছে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু সকলের কথাটা ওইভাবে পৌঁছাচ্ছে না মানুষের কাছে, এটা আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ, যাকে দিয়ে যেভাবে খেদমত নেবেন। আমি বিদ্যার জোরে কথা বলি সেটা আমি মনে করি না, এই আপনাদের মতো করে দু চার কথা যাই পারি বলি, কথায় কথায় আমার ভাইজানদের সুন্দরভাবে রেফারেন্স সহ নাম্বার সহ কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, এভাবে হয়তো আমি বলতে পারবো না। তবে আমি আশা করি ইনশাআল্লাহ দিনী বিষয়ে আপনার সরাসরি ক্ষতি হবে না, এটুকু আমি আশাবাদী, কারণ একটু ভয় চিন্তা মাথায় খুব কাজ করে, দিন যত যাচ্ছে ভয় তত বাড়তেছে, প্রচণ্ড ভয় যে মানুষ মানুষের সম্পদের ক্ষতি করলে ক্ষমা নেওয়ার একটা রাস্তা থেকেই গেল কবরে যাওয়ার আগে, আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন, এটা থাকলো না।
সম্পর্ক খারাপ হয়েছে, একদিন সালাম দিয়ে বুকে জড়ায় নেন, সব মুছে গেছে। কিন্তু ধর্মের একটা ক্ষতি, একটা বাজে কথা যদি মানুষের সামনে বলে দেন, মুহূর্তের ভিতরে হাজারো মানুষের ভিতরে সে কথাটা চলে গেল না? এখন আপনি তওবা করার সুযোগই পাইলেন না, ওই রাতেই মারা গেলেন। কিন্তু আপনার ওই বক্তব্য হাজারো মানুষ আমল করে, ভালো কাজ মনে করে কবরে চলে গেল, বিপদ বাড়লো না কমলো বলেন তো? এই জন্য আমার আজকের আলোচনার বিষয় তামাশা বাদ দিয়ে বিদাতী আলেমদের উদ্দেশ্যে বলছি, ভালো হয়ে দেন। কোন পাগল আছে যে মুসলমান কিন্তু আলেমদের অসম্মান করে, এমন মানুষ আছে বলে আমার মনে হয় না। কালেমা পড়া যে কোনো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এমন কোনো ব্যক্তির আসলে মনটা চায় না যে কোনো আলেমকে বেইজ্জত করি। কিন্তু আপনি এমন একটা খাসিলত করে সারছেন, পরস্পর বিরোধী তামাশা করতে 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 এমন একটা মুশকিল, বাধ্য হয় মানুষ বলে যে এই হুজুর মানেই মনে হয় নাচানাচি, হুজুর মানেই মনে হয় ড্যান্স দেওয়া, হুজুর মানেই মনে হয় খিলখিল করে জালসার মঞ্চে গান বলা, হুজুর মানেই মনে হয় খালি কাঁদার একজন একজনকে জড়া ধরে পড়ে দেওয়া। এটা একটা গতি, লম্বা সময় আমরা দিনটাকে ধর্মটাকে বিকৃত করতে করতে এমন একটা পরিস্থিতি করছি যে কাযাবু সাদিক ইসাদাকুল কাযিব, সত্য মিথ্যা হয়ে গেছে, মিথ্যা সত্য হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আবার ওই শব্দটা বলি, আসলে আলেমদেরকে তো আলেম বলেই সম্বোধন করতে মন চায়, একজন মাওলানাকে মাওলানা বলেই তো আত্মতৃপ্তি নিতে চাই আমরা। কেন আমরা কোন দুঃখে তাদেরকে বেদাতি মৌলবি বলবো বলেন তো? এটা খাসিলতে বলতে হচ্ছে না, খাসিলতে বলতে হচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে যে মোজার উপরে মাসেহ করো, এটা ইসলামের একটা ফ্লেক্সিবিলিটি, এটা একটা সৌন্দর্য যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপান না যেই বোঝা টেনে নেওয়ার ক্ষমতা লোকটার নাই সাধ্যের বাইরে। এটা একটা সুযোগ যে মুসলমান মোজার উপরে মাসেহ করতে পারবে, দোষের কিছু না। এখন আপনি কোন জ্ঞানে 40-60 বছর হাদিস পড়ায়ে মাওলানা মানুষ টুপি মাথায় দিয়ে আপনি মানুষের ভিতরে কন্ট্রোভার্সি তৈরি করে দিলেন কি খবরদার, মোজা যদি চামড়ার না হয় তাহলে কিন্তু খবরদার হাত দিয়ে ওইভাবে কাজ করো না, পুরা মানে চামড়া হওয়া লাগবে, তাছাড়া কোনো কথা নেই। তাহলে আল্লাহর মুখের ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুখের ভাষাটাকে ওই রকম রাখলাম, কথা বলতেছেন না, একটু আগে আসেন না, যারাই আছেন উপস্থিত তারাও যদি কথাবার্তা না বলেন তাহলে আমাদেরও খুব বেশি জরুরি বলে আমরা মনে করতেছি না। 4 দিন আগে বাসাতে বের হয়েছি, দরদে মেয়েটা বাসায়, খুব বেশি আমারও খুব বেশি জরুরি, কিন্তু না যে আপনার আগ্রহ না থাকলে আমি লম্বা সময় কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইসলামের সৌন্দর্য কি আপনি জানেন? ইসলামের সৌন্দর্য হলো কাম অল্প নেকি বেশি, টাকা নাম্বার দিন। আমাদের উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বই হলো এই জায়গা যে কর্ম ছোট কিন্তু নেকি মেলা। আপনার সাথে আমার পাঁচ সাথে পা মিলালিকে যাজ যায় সামান্য একটু, খালি আমি আর এই ভাইজান পাঁচ সাথে পা মিলানোর সাথে সাথে দুইটা মর্যাদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তৈরি হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার হলো রফা বিহা দারাজা, আপনার দরদার সম্মান আল্লাহ টানি বড় করতেছে। তার মানে এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? মূলত এটা একটা ফর্মালিটি, এটার কারণে আল্লাহ আপনাকে যে নেকি দিছে ওই দিক তাকালে আপনার মনে হবে জান্নাত ছাড়া আমাকে আল্লাহ কিছু দিতে চাচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমি যদি আল্লাহর নাফরমানি করে এই ছোট এই সুন্নাতটাকে যদি আমি ব্যঙ্গ করি, আমি যদি হাইট করে চলি, এটা আমার ব্যর্থতা, আমি অগণিত নেকি হারালাম। আমি ওযু করে আপনি উঠে মসজিদে আসতেইছেন, আপনি উঠে আসতে আসতে খালি মুখ দিয়ে বলবেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজাআলনি মিনাল মুতাতাহহিরিন, 1 মিনিট কি ফুল লাগছে বলে মনে করেন? এই ছোট কথা মুখ দিয়ে আল্লাহকে শোনাই দিচ্ছেন, জান্নাতের 8টা দরজা খুলে গেছে। তাহলে এই সব জিনিসের দিক যদি আপনি তাকান, মূলত কষ্ট করবেন তারপরে জান্নাত দিবে এটা মনে করলেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এটাই চায় সে, এই জন্য ছোট ছোট আমলে অগণিত নেকি দিয়ে ভর করে রাখছেন, সুবহানাল্লাহ। আমি আর আপনি দৌড় পাচ্ছি কোন জায়গা, বিপদে পড়লে মা সালার দোয়া পড়ো, কথা শেষ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, শেষ। কয়েকবার গুনাগাতার কথা আল্লাহ কোনোদিনও বলে নাই, রাসূলও বলে নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছে বিপদে পড়লে মা সালার দোয়া পড়ো। এটা একটি বিশেষ অনুগ্রহ আল্লাহর, যে এই দোয়াটা পড়ে তোমাদের নবী ইউনুস আলাইহি সালাতুসসালামকে আল্লাহ এই বিপদমুক্ত করেছিলেন, কথা কি বোঝা যাচ্ছে কিনা? এখন আমি মনে করলাম যে এই 2-1 কথা 2-1 মিনিটে বললে কি আল্লাহ শোনে? এত ছোট কথায় তাকে খুশি করা যাবে না। আমি 16 বুট কিনে আমি 16 লাখ পড়তে গেলাম, বোঝা যাচ্ছে না? আমি 30-40 জন লোক জমায়েত করে আমি আমার সামনে দিয়ে বোর্ড চালান করে আমি ঘন ঘন লাইল লাগতো সমানে কিন্তু এইভাবে পড়ে আমি 16 লাখ পড়বো, তারই জুলুম করলাম না নিজের উপরে? এই ভেজাল তো আপনাকে দেন নাই। আপনি কেন বলতে গেলেন যে গরুর কালার কি, গরু দেখতে কেমন, সাদা না কালা, ওজন কি রকম হবে, বয়স কি রকম, কয়টা বাচ্চা দেশে, এই সব তো আপনার না, আপনি গরু কোরবানি দিয়ে দেন, কথা শেষ। আপনি এত ঝামেলা নিতে গেলেন কেন? আল্লাহর মুখের ভাষাটা হবহু ওই রকম না থাকার কারণে আজকের এই যত পরিস্থিতি আমি আর আপনি মুশকিল, আর কোনো কাজ নাই।
আল্লাহ মুখ দিয়ে বলতেছে যে তুমি কোরআনে হাফেজ হয়ে যাবে সকলেই, এটা তো তোমার পর ফরজ না, এই সম্মানটা যাতে তুমি পাও, গোটা কোরআন মাজিদ পড়লে যত নেকি হয় এই সুযোগটা যাতে তুমি চাও, এই জন্য আমি বিসমিল্লাহ সহ সূরা ইখলাসের ব্যবস্থা করছি, যা 2 মিনিটও লাগে না। এই কাম যদি আমাকে 3 বার শোনাতে পারো তো গোটা কোরআন মাজিদ পড়লে যত নেকি তত হয়ে গেছে নেকি। তাহলে এই সব জিনিসের দিকে যদি আপনি তাকান তাহলে আপনাকে প্ল্যান করে জান্নাতে দিতে চাচ্ছেন আল্লাহ, কিন্তু আপনি এই সুযোগগুলো থাকার পরেও নবীর সুন্নাকে আপনি ব্যঙ্গ করে চলে গেলেন, তাহলে তো নিজের ক্ষতি নিজে করলাম। আয়াতুল কুরসি পড়তে কয় মিনিট লাগে, যার মুখস্থ সে 1 মিনিটে বলে দিবে, কোনো ব্যাপারই না। এই ছোট একটা দোয়া না, এটা আয়াত কোরআনের, এই আয়াতটা যদি আপনি আল্লাহকে শোনাতে পারেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে খালি মাঝখানে মরা ঠেকে আছে, মরলেই জান্নাতে চলে যাবে। তার মানে এটা কিন্তু শব্দ, শব্দ না, এই আয়াতগুলি শব্দগুলি আল্লাহকে খুশি করার জন্য একনিষ্ঠভাবে যদি আল্লাহকে শোনান তা বিনিময়ে এত কিছু দিতে চাচ্ছে কেন? আপনি একটা নেক কাজ করলে আল্লাহ আপনাকে একটা মর্যাদা দেবে না। তিনি বলতেছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেকির কাজও যদি করে সে যেন নিশ্চিত থাকে একে 10, একে কত 10, এই আল্লাহ 10 আবার খান্ত না। পরবর্তীতে কথা ঘুরায় নিয়ে বলতেছে ওয়াতারুজুকু মান তাশা বিগাইরি হিসাব, আমি আল্লাহ যদি কারোর উপর সন্তুষ্ট হয়ে যাই তো গুনাহগাতা কিসের, একবারে আমি অগণিত নেকি দিয়ে দেব। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, তুমি একটা চারা রোপণ করে আসলে এই চারা থেকে ডাল 70টা 70টা হতে হতে বিশাল 700 আকার ধারণ করে নিয়ে নেবে। তুমি 10টা টাকা যে আল্লাহর ঘরে দান করলে মাতাইন মসজিদে, তুমি নিশ্চিত থাকো তোমার একাগ্রতায় যদি ত্রুটি না থাকে তাহলে এই একটা ইটের বদৌলতেও আমি তোমার জান্নাতে দিতে পারি, কেননা তুমি যা কিছু আমার কাছে পাঠালে উত্তম করে এর চাইতে বেশি তোমাকে দেবো, আর কোনো কারণ নাই। এইবার আমার দিকে তাকান, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ক্ষমা করে দিতে চাচ্ছেন, আমাদেরকে জান্নাতে দিতে চাচ্ছেন, আমি বারবার বলতেছি কথা কিন্তু খেয়াল করে শুনবেন, আল্লাহ প্ল্যান করে বসে আছে, তার অন্তরটা চাচ্ছে যে আমার বান্দা সব জান্নাতে চলে যাক। তার প্রমাণ হলো ফেরাউনে কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আল্লাহ একই নদীর মাঝখান দিয়ে তুমি আমাকে ডোবা মারছ আর মুসাকে বাইর করে দিছে, এটা তো তোমার মাস্টার প্ল্যান, তুমি তো ফেরাউন, আমি যে ফেরাউন হবে এটা তো প্ল্যান করে তৈরি করেছো তুমি, তাছাড়া একই নদীর মাঝখান দিয়ে একটা লোকের রাস্তা দিয়ে আর আমাকে মারিয়ে দিলে কেন, এটা বলার সুযোগ আছে কিনা? নূহ আলাইহিস সালামের কওমটা তো বলতে পারে যে একই জায়গায় বাস করার পর আমাকে এরকম ছেঁচা দিলেন আর ওনাকে পার করে দিলেন আপনি, বলতে পারে। আবু জেহেল বলতে পারে যে আপনি আমাকে প্ল্যান করে সারা বছর হাজিরা যে আমাকে মরার পরেও আমাকে ছাড়তেছে না, এটা তো আপনি প্ল্যান করে আমাকে তৈরি করেছেন, এই কথা বলে সুযোগ নাই। 1 মিনিটও আল্লাহর উপরে অভিযোগ চলে না, কারণ ফেরাউন যদি এই অভিযোগ করে যে আমার দোষটা কি, আমি তুমি আমাকে ফেরাউন করেই তো তৈরি করো, সেটা তোমার মাস্টার প্ল্যান, তাছাড়া এত বেশি বিগড়ে গেলাম আমি কেন? আনা রব্বুকুম আলা, কোন শয়তান হলে কি সবচেয়ে বড় আল্লাহ নিজেকে বলা যায়? জবাব রেডি, আল্লাহ বলবে যে কেন, আমি তো মুসা হারুনকে তোমার বাইত পাঠাইছিলাম, তো দাওয়াত নেই, তুমি শয়তানি করলে সেই হিসাবকে আমার আমার দোষ নাকি, দাওয়াত তোমার কাছে পৌঁছে নাই এই কথা বলার সুযোগ নেই, বুঝতে পারছে না? আবু জেহেল একটা কথা বলার সুযোগ নেই, কথা বলার সাথে সাথে চেঁচা খাবে, কেন? বলবে যে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারা দেখার জন্য, যার একটা সুন্নাত আমল করার জন্য পৃথিবীর মানুষ কোটি কোটি মানুষ হা করে তাকায় আছে, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে সামনে ঘুরছে, ফাজলামো করো নাকি, কথা শেষ, কোনো সুযোগ নেই। আপনার স্ত্রী আল্লাহকে বিভিন্ন অভিযোগ দিতে চাচ্ছে, স্বামী খুব রাগি, সারাদিন পর অফিস থেকে আসতো আমি একটা টেনশনে থাকতাম, কোনো কারণে আমার মাগরিব সালাতটা হতো না ঠিক মতো, বা তার রান্নাবাড়া তৈরি করতে গিয়ে কাজের ঝামেলায় ছেলে মেয়েকে কিন্ডার গার্ডেন থেকে আনতে আমি ঠিক মতো ব্যতিব্যস্ত সালাত আদায় করতে পারি নাই, স্বামী খুব রাগি, অফিস থেকে আসলেই প্রথম কথাই হলো খাঁটি, একটা কথা আপনি বলে দিলেন আল্লাহকে, তো আপনি তো প্রথম শব্দেই ধরা খেয়ে যাবেন। আল্লাহ আপনাকে বলল যে তুমি 80 সাইজেও কি বড় পেশারে ছিলে, এই মাটির উপরে সবচেয়ে বড় শয়তানের নাম হলো ফেরাউন, তার ঘরে থাকার পরে আমার রাশিয়া একদিন আমি আল্লাহকে আল্লাহ বলা বলে নাই, পেশার কেউ সাথে বেশি ছিল তুমি নাকি? আপনি বললেন যে বাপ হলো রাগি, বাপ মন খারাপ করে এই জন্য আমার দোকানে সারাদিন বসা রাখছে, নামাজের টাইম আমার দোকানে ফেলে রাখি, বলতো যে তুই দোকানটাকে আমি নামাজ পড়ে আসি নাই, এরকম শোনার সাথ পাগল ছাগলে ভরা, নিজে জুমার সালাত করতে আসতেছে ছেলেকে রাখি আসতেছে, তুই দোকান খুলে বসে থাকে আমি নামাজটা পড়ে আসি, ও বুঝলোই না এই বালেক ছেলের উপরেও তো ফরজ সালাতটা ফরজ, আমি কোন আক্কিলে আমার এই বড় ছেলেটাকে আমি রাখি দেয়, তুই স্ক্রিম দেখ, মানে স্ক্রিম চেনেন কিনা, ধানের ক্ষেতের মেশিন পানি টানি দেয়, তুই আজকে এখানে থাক,
ভয়, আমি খাওয়া দাওয়া করি, গোসল করি, আমি জোহরের সালাদটা পড়ে আসি। ছেলে রিল্যাক্সে ঘুম পাড়তেছে, বসে আছে, দেখতেছে ওর সালাদ লাগে না। তো এই ছেলে বিচারের মাঠে গিয়ে এক কথা বলেই দিল নয় যে আল্লাহ আমার বাপ খুব পেশারে রাখছে আমাকে, আমার এমন পেশারে রাখতো কাজের ঝামেলায় সালাতি করতে পারিনি। প্রথম শব্দই হলো তোমার বাপ কি ইব্রাহিমের বাপের চাইতেও খারাপ লোক? কি কথা আছে বলেন আপনি? নিজের ছেলেকে উপরে তুলে দিশারি বাপ তালি মারতেছে, মানুষ বিপদে পড়লে পৃথিবীর সকলে তাড়াই দিলেও নিজের বাপ কয় না যে তুই সর। প্রমাণ না হয় এখন বাড়িতে যায় বলবেন যাব্বা আমি তো অসতর্ক অবস্থায় একটা ছেলেকে আমি গাড়ি চাপাতে মারি দিয়ে আসলাম আব্বা। আল্লাহর কসম পৃথিবীর কেউ আপনার পাপ দেখতে না চাইলে বাপ আপনার মুখ পারে ধরবি কবি খবরদার, এই কথা দিন দ্বিতীয় লোক না আপনি চুপ করে বসতে তাড়াতাড়ি ঘুমা, আমি লোকালেই বলবো যে আমার ছেলে বারো দিন বাড়াই নেই। আর খালি চারদিক টাকা পেলে এই দৃশ্যটা অন্য কেউ দেখছে কিনা, আমি আর আমার ছেলে যে কথা বললাম ফেস ফেস করে এই কথাটা আদৌ কেউ শুনছে কিনা, বোঝা যাচ্ছে না মনে হয়? এত চেষ্টা করবে, পরিশ্রম করে আপনার গোপন পাপটা ঢেকবে। বাপ কত বড় শয়তান, কত বড় বিয়াদ্দ, কত বড় কোলাঙ্গার হলে একটা নবী ছেলেন, ছেলে নবী না, ইব্রাহিম নবী না, এত বড় দামি সম্মানী একটারে, এত বড় ভদ্রলোক, এত বড় সম্মানী মানুষকে সড়কে তুলে দিয়েছে, বাপ হা করে তাকা আছে, একটা বার মুখ দিয়ে কইলো না দেখ। ভুল ভ্রান্তি মানুষের থাকে, ভুল তো করে নাই মানে ওর দৃষ্টিতে, এই কথা বলতেছি, নবীকে ভুল করবে কেন? মানে ওর কাছে যদি খারাপও হয় ছেলেটা, ওর দৃষ্টিতে যদি ছেলেটা খারাপও হয়, তবু এই কাজটা কেন করলো সে? তাহলে কত বড় খারাপ লোক হলে এই কাজটা করা যায়। তো তার ঘরে আমার ইব্রাহিম থাকার পরেও সারা পৃথিবী যখন সূর্যকে রব মনে করে, সারা পৃথিবী যখন বস্তুকে রব মনে করে, সারা পৃথিবী যখন প্রাণী প্রাণী থেকে মঙ্গল নিতে চায়, তখনও আমার ইব্রাহিম মুখ দিয়ে বলল যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ফাজলামো করো তুমি নাকি, এর চাইতেও কি বড় পেশার ছেলে বলতে পারে কিনা? তো কথা থাকবে আপনার মুখে, কোনো অজুহাত নাই। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে, শরীয়তকে মানতে যত ভঙ্গি করবেন বিপদ তত বাড়াবেন, আপনি কোনো তামাশা করার সুযোগই নেই। আপনি যদি কোনো অজুহাত দিতে যান, আপনি আকার ইঙ্গিতে বলতে চাচ্ছেন যে আল্লাহর এই শরীয়তটা হলে জুলুম করার জন্য আসছে না, আউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলতেই সে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তুমি সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করো। এমন না যে তুমি তোমার ঘরের পর তরবারি ধরে রাখছে একজন, রাতারাতি তুমি সব কিছু জানবে, ডক্টর জাকির নায়ক হয়ে যাবে, তাছাড়া মারি দেওয়া লাগবে, এইটা বলি না। তুমি তোমার জায়গা থেকে যে পরিমাণ বিদ্যা তোমার কাছে এসে পৌঁছেছে, ওই পরিমাণ তুমি আমি আল্লাহকে ভয় করো। ডক্টর জাকির নায়ক তার যে বিদ্যার হিসাব আল্লাহকে দিতে হবে, ওই বিদ্যার হিসাব আমাদের তিনজনের দিতে হবে না, কারণ আমাদের ওই বিদ্যা না। আমাদের যে বিদ্যা দিয়েছে আমাদের পিছনে যারা সালাত আদায় করে, ওই মুসল্লি আবার ওই বিদ্যার হিসাব দিবেন না। প্রত্যেকের ওজন অনুযায়ী, কর্ম অনুযায়ী, বিদ্যা অনুযায়ী তাকে হিসাব নেবেন। যদিও জানা ফরজ, বেসিক তো জানা ফরজ নাকি? না সব চাপা দিয়েছেন ইমামের পর, দেখতে দেখতে বিহাজ আল ইমাম হয়ে গেছে। আপনি বেসিক জানবেন, ফরজ যেগুলো সেটা তো হুজুরের জন্য ফরজ, আপনার জন্য ফরজ নাকি? ভালো লাগছে না মনে হয় নাকি? আমি কিন্তু এরকম করেই কথা বলি, কেননা যদি দেখতাম যে মাইক পাইছি আর 15 দিনের ভিতরে জালসা নাই, তাহলে সিয়াসা অস্থির করে দিতাম। আপনি মার্চ পর্যন্ত আমার এতে কলমই দিতে পারবেন না। যদিও করোনার ভিতরে 10টা মাহফিল যেখানে যে গ্রামে হয় সেই গ্রামে 2টা হচ্ছে, অনেক জায়গা খোলা মাঠে অনুমতি নেই। আপনি প্রোগ্রামের শেষে আপনি আমার ডায়েরিটা বাইর করে দেখবেন মার্চ পর্যন্ত হাতে গোনা কয়েকটা ছাড়া কোথাও কোনো ডেট ফাঁকা আছে কিনা। আর এর সাইতে উজ্জ্বল প্রমাণ আর কি চান? ফেসবুকে তো পোস্ট দেই, গোপন তো আর নাই। তাহলে এই মানুষদের প্রত্যেকটা লোকের কাছে যদি 2টা কথা বলতে যাই, তাহলে আমাকে কিন্তু খুব কৌশলে ধীরে ধীরে কথা বলতে হবে, যাতে আমি একটু লম্বা সময় কথাটা বলতে পারি। এই জন্য উপস্থিত সামনে আমার যারা আছেন তারা কি আমার কথা বুঝতেছেন? তো যদিও সময়ে সময়ে আপনাকেই টার্গেট করে বক্তব্য আমি দেই না, কেননা দেখা গেল যে এক জায়গায় বক্তব্য দিতে গেলাম, মসজিদে লোক হলে 300, ডানে বামে সালাম ফেরা এবার খাওয়া দাওয়া করে বাড়াইছি, দেখি যে 2,22,000 দেখা সারা, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। মানে এই জন্য বলি যে আপনারাও চাইবেন যে দাওয়াতি কাজটা নট অনলি ফিক্সড ওয়ার্ল্ড ওয়াইড, একদম গ্লোবালাইজেশনের সময় সব জায়গা দাওয়াতি কাজ পৌঁছে যাক, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম আমিন। আমার ভাই যে খুতবা দিচ্ছে, খুতবাটা রেকর্ড হচ্ছে অথবা লাইভ হচ্ছে, আপনার এই মসজিদের মুসল্লি হয়তো 300-500, কিন্তু মুহূর্তের ভিতরে 5,000-5,00,000 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা একটা নিয়ামত না? এইটা একটা কথা, এইবার শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে দিতে চান। আপনি জানি না অন্যান্য শরীয়তে কি আছে, ওটা তো আমরা পড়ি নাই। বাইবেল আপনি ফুল পড়ছেন, তাওরাত কি ফুল পড়ছেন? এখানে কেউ আছেন? জাবুর ইঞ্জিল সব পড়া শেষ আপনাদের? না, আমরা জানি না ওখানে আল্লাহ কি কি বিধান দিয়েছিলেন। এক নবীর উম্মত, এক নবীর শরীয়ত অন্য নবীর সময় অনেক ক্ষেত্রে ভেরি করে নাই,
কিছু কিছু বেসিক ছাড়া। এইরকম কোনো শরীয়ত ছিল অন্য কোনো নবীর সময় আমরা বলতে পারি না, যদি জানেন তো আমাকে ফোনে জানাবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ খালি মুখ দিয়ে একবার বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার অতীতের গুনাহ ক্ষমা করো, এই কথা আমি সত্যি সত্যি অন্তর থেকে লোকটা বলে যদি ওর উপরে ইস্তেগামতের পর থাকে তাহলে আল্লাহ বলতেছে ওর গুনাহ মাফ হয়েছে, কথা মিথ্যা কথা, অতীতের সব গুনাহ আমি নেকি দিয়ে বদলা দিছি। তাহলে এখানে সমান সমান রাখতে পারতেন যে ভুল করছে ক্ষমা চাইছে ক্ষমা করে দিলাম, কিন্তু উনি ডবল করতে চাচ্ছেন কেন, সাইয়্যাতগুলোকে হাসানাত দিয়ে বদলাতে চাচ্ছেন কেন? তার মানে মূলত চাচ্ছে যে আপনি জান্নাতে ঢোকেন। আমার কথা বোঝেন যাচ্ছে না? লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গোটা কোরআন মাজিদে যত ক্ষমার আয়াত আছে এর একটা মোরাল অফ দ্য স্টোরি প্রত্যেকটা মুহাদ্দিসিনে কিরাম সিরিয়াল করে লেখছে, সেটা আপনি যে গ্রন্থে পড়েন লেখছে কি জানেন, গুনাহ করা যত খারাপ তার চাইতে বেশি খারাপ আল্লাহ এই গুনাহ ক্ষমা করতে পারেন এইটা মনে করে আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে বসে থাকা। বোঝা গেল না? মানুষ হিসেবে একটা ভুল করা যত বড় ভুল, এর চাইতে বড় ভুল এই ভুলের কথাটা আল্লাহকে না বলা, খারাপ লাগতেছে নাকি? এটা হলো বড় ভুল, এটাই তো সমস্যা হয়ে গেছে। আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা তৈরি করতে গিয়ে আমার আল্লাহ কি সরাসরি আমার কথা শুনবে? আমি একটা খারাপ মানুষ, আমি একজন মিডিয়া মাঝখানে একজন আল্লাহ প্রিয় মানুষকে বলে তাকে ঠাকুর পূজা করে খুশি করে তারপরে আমার এই কথাটা সরাসরি আরশে মওলায় পৌঁছাবো, এই কথা বলতে বলতে প্রতিটা দিন হাজার হাজার কালেমা পড়া মানুষ মুশরিক হচ্ছে। বোঝা যাচ্ছে না? কালেমা কিন্তু পড়ছে ভালো উদ্দেশ্যে, একজন মানুষের কাছে গেছে নিজেকে অপরাধী মনে করে যাচ্ছে, কিন্তু নিজেকে অপরাধী বলা কিন্তু খুব একটা কম বেশি মনে করেন না, মানুষ তো বলেই না যে আমি খারাপ মানুষ, বলেই তো না। যার তার প্রশংসা করলেও ফলে মুখটুক ফুলে যাচ্ছে যে আমার প্রশংসা করে না কেন, এই লোকটা ঘরের থেকে বের হয়েছে একটা ঠাকুর কাছে বাবার কাছে পীরের কাছে যাচ্ছে বড় আশা করে আমি লোক খারাপ, এই তো উদ্দেশ্য, আমি খারাপ মানুষ। প্রথম শব্দটা ভালো যে আমি লোক খারাপ, আমার গুনাহ আছে, এটা থাকুক, এটা খারাপ না, কিন্তু ভুল করছে অন্য জায়গায়, যার কাছে যাচ্ছে তাকেও যে তৈরি করেছে সেই আল্লাহ নিজেই তো প্রথম আসমানে নেমে আসে, আমি ভেদালে যাবো কি জন্যে, এইটা বোঝে নেই। প্রতিদিন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে তিনি তো ডাকেই যে গুনার সিরিয়ালগুলো আমার কাছে বলো আর কান্নাকাটি করে এই কাজ আর করো না, এটা অন্যায় এই কাজ করো না, তুমি এটা আসতেছে আর আপনি তখন টাইনে চলে যাচ্ছেন বাবার দরবারে, এটা একটা ভেজাল। কিন্তু নিজেকে গুনাগার মনে করতেছেন এটা আমরা খারাপ বলতেছি না, এই গুনাগার এর সাথে ডবল মনে করেন কিন্তু বলার দরকার স্যার তার না বলে চলে গেছেন আর এক জায়গা। বোঝা যাচ্ছে কি? এইভাবে আপনার সমস্যা পড়ে গেছেন। আল্লাহকে পাইতে গিয়ে যত মানুষ মুশরিক হচ্ছে পদ্ধতির কারণে, অন্য কোনো কারণে এত হচ্ছে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। তারা অধিকাংশ মানুষ ইমান আনছে আমি আল্লাহ অস্বীকার করতেছি না, আসলেই তারা কালেমা পড়ছে তারপরেও তারা মুশরিক, কথার ওজন দেখেন আল্লাহ। আমি আল্লাহ অস্বীকার করতেছি না যে যারা কালেমা পড়ে নাই তারা মানে আমার উপরে ইমান আনে না, এই কথা আমি বলতেছি না, এরপরেও তারা মুশরিক কেন? কারণ আমি একটা কথা আছে যে আচ্ছা বউ আপনাদের কাছে ভালোবাসার জিনিস না, وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ। শোনা যাচ্ছে কি? আল্লাহ স্ত্রী আর স্বামীকে তৈরি করেছে মহব্বতের জন্য, শান্তির জন্য, একে অন্যকে তৈরি করেছেন আল্লাহর বিশেষ অনুগ্রহ দিয়ে। যারা বিচক্ষণ ব্যক্তি, গবেষক ব্যক্তি, যারা এটাকে অনুধাবন করতে পারে তাদের জন্য এটা আল্লাহর একটা নিয়ামত। এই স্ত্রী যতই আপনার সেবা করুক, যতই আপনার হাত পা টিপে দিক কি যতই আপনার সেবা যত্ন করুক, আপনাকে খুশিতে মা বলে ফেলবেন তাকে, কেউ কথা বলতেছেন না? স্ত্রী খুব ভালো এই জন্য কি খুশিতে তাকে মা বলে ডাকবেন আপনি? যদিও মা শব্দটা কি খারাপ, এই মাটির উপরে আল্লাহ রাসুলের পরে সবচেয়ে দামি হলো আপনার মা, খারাপ শব্দ মানে, কিন্তু এই জায়গা বলে একটা জাত মেরে দিয়েছেন, এই জায়গা বলার জায়গা না। বউকে ভালোবেসে তাকে মহাব্বত করার, তার সম্মান বাড়ানোর বহু শব্দ আছে, বহু খাত আছে, এই জায়গা মা শব্দটা যায় না। এই জায়গা তুমি আমার বোন, এ কি তুমি আমার মা, এই শব্দটা যায় না। যদিও মার তার জায়গা তার একটা মান, স্ত্রী তার জায়গা তার একটা মান, কিন্তু প্রত্যেকের একটা সীমারেখা ডেকোরম নাই, এই বাউন্ডারের বাইরে গিয়ে যদি আপনি হয় তাহলে হবে? তা আল্লাহর দয়ার একটা ব্যাপার আছে,
তিনি যেই যেইভাবে আপনাকে ক্ষমা চাইতে বলেন, কোন কোন ভাবে, এটা মজার ব্যাপার। এটা দেখেন যে কোনো মানে জেনারেল শিক্ষিত সেও জানে, এটা আমাদের ছোটোবেলা থেকে আমাদের হুজুররা শিখতো। শোনো বাবারা, পরীক্ষার হলে বিশ্বাস করেন এই কথাটা বলতে আপনারা হয়তো প্রমাণ পাবেন। বাবারা দেখো মজার জিনিস, মুসলমান হলে বলতে বেশিরভাগ, তোমাদের পরীক্ষার এইটা দেখাও তো দেখি, মানে প্রশ্নপত্র দি স্যার তো বলতেছে যে এই প্রশ্নপত্র কি এখন দেওয়ার দুই দিন আগে পাইছ? কারা কারা বলে না, আপনি না দেওয়ার আগে কি আর পাওয়া যায় নাকি? তো বলতেছে আল্লাহ কিন্তু আমাদের প্রশ্নপত্র অনেক আগে ফাঁস করে দিছে। তোমরা এইরকম কোনো জিনিস পাবে না যে প্রশ্নপত্র পরীক্ষা নেওয়ার আগে ফাঁস হয়ে গেছে। তুমি খালি হুবহু দেখে দেখে বাড়িতে ভালোভাবে পড়ে রিভাইজ দিয়ে কবরে ঢুকে পড়ো জান্নাত। আপনারাই বসতেছেন কিনা, প্রশ্নপত্র ফাঁস আগেই হয়ে গেছে, ওর সাহেব ভালো কফলার আছে নাকি? শুধুমাত্র প্রশ্নপত্র তিন ঘন্টা আগে পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে ছেলেটা 1,00,000 টাকা দিতে রাজি। 1,00,000 ভুল বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেটা চান্স পাবে এটা কনফার্ম যদি 2 ঘন্টা আগে প্রশ্নপত্র হাতে পায়। এইটার জন্য সে 20,00,000 টাকা দিতে রাজি একটা সিটের জন্য। অথচ ওই প্রতারক বালে ঘর পর থেকে প্রশ্নপত্র আগেই পায়ে গেছে, খালি আমল করে জান্নাতে ঢুকে পড়বে, ভেদাল নেই। কোন জায়গার জিনিস কোন জায়গা গুরুত্ব দিচ্ছি আমরা, খারাপ লাগছে মনে হয়? তা আমার মনে হয় প্রত্যেক খুতবায় বিষয়ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ কথা, আমলিয়াত বিষয়গুলো আপনারা শোনেন। আমি আপনাদের একটা ব্রেন তৈরি করার চেষ্টায় আছি, কিছু বিষয় বলি যেহেতু এনেছেন আর এই চেয়ারে আল্লাহ আমাকে বসার সুযোগ করে দিয়েছেন গুরুত্বপূর্ণ একটি জায়গা আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত বলে আপনাকে বোঝাতে চাচ্ছে, মূলত তোমাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করি নাই, তুমি তোমার খাসিলতে যদি জাহান্নামে যাও এই দোষ আমার না। আলাম না যে আল্লাহু আইনাইন, আমি কি তাদের দুই চোখ দেই নাই? কথার ঢক দেখেন আল্লাহর। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমার দুই ঠোঁট আর ঠোঁটের মাঝখানের জিহ্বাকে দেই নাই আমি। ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি কি তোমাকে দুই ধরনের চলার স্বাধীনতা দেই নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, চুরি করলেও হাত ধরে সরা দেই না, সলাত আদায় করতে গেলেও আমি বলি না যে আমি খুশি হয়ে গেছি আর দেওয়ার দরকার নেই। এত বড় স্বাধীনতা পাওয়ার পরেও কিভাবে তুমি আমি আল্লাহর নাফরমানি করতে পারো? 30 বছর তুমি চুরি করেছো, পাপ করেছো, বান্দার হক নষ্ট করেছো, একদিনও আমার এত রাগ হয় নাই যে আজকে রাত্রের বেলার খানার সময় প্লেটটা ফেরেস্তা দিয়ে টুক করে সরা নেবো। আল্লাহ বলতেছে আমি তা করি নাই। করছে দেখছেন আপনার কারণ, যে অমুক লোক এসে একদিন বাজারে বলতেছে, হঠাৎ আচমকা ঘটনা ঘটে গেল, রাত 10টার সময় ভাত খেতে বসলাম, যখন খাবার মুখে দেবো হঠাৎ করে প্লেটটা সরে গেছে হাওয়ায়। আছে এরকম কেউ? এটা হলে আল্লাহর দয়া, সেই আর অন্য কোনো কারণ না। তাছাড়া আপনার মতো লোকের ছাতা খাওয়া মানুষ করে কি ঠেকা আছে আল্লাহর? একযোগে সারা পৃথিবীর মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে আমরা মিটিং করে বলি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের বা যতদিন জান আছে মরা পর্যন্ত আর তোমাকে আল্লাহ বলে ডাকবো না, তাতে আল্লাহর আল্লাহর থেকে কম বেশ আছে কিছু কিছু আসে যায়? সকলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ একটা সেজদা তোমাকে আর কোনোদিন দেবো না, তাতে কি আল্লাহর মান সম্মান কমে যাবে তাই মনে করেন? নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার তো হয়েই আছে। আমি বলবো তারপরে বড় হবে আল্লাহ? না, আল্লাহ সবচেয়ে বড় হয়েই আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইং কদির, বলেন না কেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইং কদির। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চান যে আমরা জান্নাতে ঢুকি, তার জান্নাতে জায়গার অভাব নাই, জান্নাতে জায়গার অভাব নাই। হুজুররাই তো বলতেছে যে সবচাইতে শেষে যে জান্নাতে যাবে ছোট জান্নাত পাবে, তার জান্নাতেরও যদি ফিতা দিয়ে মাপতে যান তো 10 দুনিয়ার চেয়ে বড় হবে, বলে না? তাহলে আপনি কেন আল্লাহর দয়া থেকে নিরাশ হতে চাচ্ছেন? আল্লাহকে আপনার সকল গোপন সকল সমস্যার কথাটা আল্লাহকে বলে দেন আর ওই হুজুরকে বোঝান সময়ে সময়ে। অনেক সময় ছেলে হয়েও বাপের বোঝান লাগে, এদের ভাই খুব ভালো বুঝবেনি, যারা সামাজিক প্রতিনিধি তারা জানে অনেক সালিশ বিচারে বাপ এমন একটা লক্ষণ করে রাখছে, বড় ছেলে হয়ে এখন ওই কানে কানে বলতেছে আমরা চলে গেলাম, তোর বাপ একারে কী সব বুদ্ধি টুদ্ধি মানুষ অমুক দেয় তুই একটু খেয়াল করে দেখে রাখিস, মানে বাপ হয়ে গেছে ছেলে, ছেলে হয়ে গেছে বাপ। তো হুজুররা হলে আমাদের সম্মানের জিনিস, মৌলবীকে আমরা কঠিন মান দেবো, কিন্তু সেই হুজুর মানুষ মানুষের কাছে মরিদ হইতে বলতেছে, মানুষ মানুষের কাছে রুমাল ছাড়ি দিয়ে পড়ে থাকতে বলতেছে। তো এখন আমাদের সময় এসেছে, আমাদের যুবকরা যায় হুজুরে বুঝিনি, তাছাড়া রাস্তা নাই। আমরা কম দুঃখে তোমাদের বেদাতি মৌলবী বলি না, তুমি কোন আইকেলে বেদাত করো, হাউজে কাউসারের পানি তুমি পাবে না, তুমি এইরকম সিটার বারবার তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনাদের কি খারাপ লাগতেছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আসতেছে সহি বুখারী হাদিস আসতেছে, রাসূলুল্লাহ বলতেছে আমি নিশ্চিত দেখতেছি আমার উম্মত আমার আব্বা আদমের উম্মত না, ইব্রাহিমের উম্মত না, ক্লিয়ার বোঝা যাচ্ছে আমার উম্মত, তিনি চিনবেন না। এই সুযোগ আল্লাহ তাকে করে দিয়েছেন, খুব আশা করে বসে আছে যে আমার কাছ থেকে আসেই পানি দিয়ে দেবো। ঘটনা কিন্তু সামনে ভেদাল আরো বেশি,
সামান্য একটু পরে কারোর হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো হবে এই পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, পাপের লেভেল অনুযায়ী লোকটার ঘাম হবে, কত বড় বাপ পার কত বড় জালেম এই অনুযায়ী পিছনে পতাকা হবে। খেয়াল আছে কিনা? মিজানের পাল্লা রয়ে গেছে কত, সামনে কত বিপদ। এই পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করে বসে আছে যে আমার উম্মতরা আসবে আমার কাছ থেকে একটু পানি খাবে, আল্লাহর কসম করে বলতেছি তার আর গলা শুকবে না, তৃষ্ণা লাগবে না, এত বড় নিয়ামত আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, কত আশা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, অনেক দূর হাঁটে চলে আসতেছে, রাসূল রেডি যে আসলে পানি দিয়ে দেবো, এই দরদার কাছে নাই আসতে টান দিঘার ঘুরে নিয়ে চলে গেল। কারা নিয়ে গেল? ফেরেশতা না মানুষ? দেখি বোঝেন নাকি, ওদেরকে যে ঘর ঘুরে নিয়ে চলে যাচ্ছে তারা ফেরেশতা না মানুষ? ফেরেশতা হলে কিন্তু তো ভুল করে না, ওই ওই স্বাধীনতা আল্লাহ তাকে দেন নাই। ফেরেশতার ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, পেশাব পায়খানা নাই, আমাদের মতো হিংসা লোভ এগুলো না, আমরা রোবট বলতে পারি এরকম, যে আল্লাহ তাদেরকে এমন প্ল্যান করে তৈরি করেছে যাকে যে দায়িত্ব দিয়েছে হবো ওই রকম দায়িত্ব পালন করে চলে যাচ্ছে, ও বিকল্প ভুল ভ্রান্তি কিছু করেন না, কেননা এটা আল্লাহ প্ল্যান করে তৈরি করেছেন। তো এই ফেরেশতা ওদেরকে ঘুরে নিয়ে চলে যাচ্ছে, কারণ আছে তাই তো নিচ্ছে, কথা বুঝবেন, কিন্তু ফেরেশতা ঘুরে নিয়ে চলে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুলেও এটা মনে করছে যে ওরা ভুল করে নিয়ে যাচ্ছে, ফেরেশতার কামটা ভালো হলো না, এটা কি মনে করছে? না মনে করছে, ঠিকই করতেছে, কোনো প্রয়োজন মনে হয় আছে তাই তো ঘুরে নিয়ে যাচ্ছে। এরপরেও রাসূল ঠেকা আনতেছে, বলছে দাঁড়াও এদেরকে নিয়ে যাচ্ছ কেন, এরা তো আমার উম্মত, আমি পানি দেবো, বলবেন না আমি পানি দেবো, বসে আছে ওদেরকে সরা নিয়ে যাচ্ছ কেন, এরা তো হুজুর মানুষ, মাওলানা মানুষ, এত বড় কড়া জুব্বা গায়ে দিয়েছে, এটা কথা নাকি? শর্মা পেশানি রুমাল টুমাল তো খোলেই না, হাজার দানার তাসবি, এইরকম অবস্থা, মাঝে মধ্যে কাবা হাজির করে ফেলায়, এত পাহাড়ি হুজুরে কাপড় টানি নিয়ে চলে যাচ্ছ, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ তোমরা ফেরেস্তাদের, মনে করো। তখন ফেরেস্তারা কিন্তু অপরাধের কথা বলবে একটা, কয়টা? ফেরেস্তারা ভুলেও বলবে না, ওরা জেনা করছে তাই আমার রাগ হয়েছে, আমাদের আল্লাহর রাগ হয়েছে তাই সরানো যাচ্ছে, ওরা মারা করছে এই জন্য ওদের সরাই নিয়ে যাচ্ছি। একজন লোকের 10 বিঘা জমি একেবারে মাঠে মারা করে দিছে, একটা লোকের জীবন্ত বাচ্চাকে হত্যা করে দিছে, এই অপরাধে পানি দেব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই ব্যাপার এই কথা বলেন নাই। তারা খালি বলছে কি যে ওরা আপনার মৃত্যুর পরে আপনার দিন একটু কম বেশ করে ছাড়ছে, আপনার আপনার মুখের কথাটা হুবহু এরকম ছিল, ওটা বদলা দিছে, ওইরকম রাখে নাই, মানে সন্ন্যত কিন্তু উইরে সন্ন্যত আপনার নামে চালাইছে, এই হলো ভেজাল। তো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা নিয়ে সরা নিয়ে যাচ্ছে, ফেরেশতা ঠেকা দিচ্ছে, মনটা এখনো চাচ্ছে যে পানি দেই, ভুল মানুষের হয়, সেই রাসূল কথা যখন দিন নিয়ে উঠছে তখন কেন বলল না যে দেখি যা হবার হয়েছে ভুল তো হয়, আমি আল্লাহর সাথে কথা বলে দেখি পানি দেওয়া যায় কিনা, কেন তুমি মুহূর্তের ভিতরে কথা ঘুরাই নিয়ে বলতেছে সোটকান সোটকান লিমান বাদ্দালা দিইনি, সর কোনো কথা নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মানুষ হিসেবে অন্য কারোর বেশি ময়া অন্তরে আছে বলে আমরা মানি না। তা কেউ যদি বলে যে আমার দয়া আমার মহাব্বত আমার ভালোবাসা আমার ধৈর্য মুহাম্মাদের চাইতে বেশি, আমরা তাকে পাগল বলি। যেই নবী সহজে কোনোদিন বলে নাই যে আবু জেহেলকে ধ্বংস করো, সহজে মুখ দিয়ে কোনোদিন মানুষ মানুষের জন্য বদদোয়া করেন নাই, এই রাসূল একটাবার কেন মুখ দিয়ে বলল না যে আচ্ছা ভুল যা হয়েছে আমি শুনে দেখতেছি, এই সে একটু শুধু কথা বলি আল্লাহর সাথে, যেই কথা দিন নিয়ে আসছে সরাই দিল কেন? তার মানে দিনটা ইসলামটা এমন একটা সেন্সিটিভ ব্যাপার, তামাশা করার কোনো জায়গাই নাই, বিরাট যুগবালা একেবারে বাঁদরের চাইতে খারাপ ইসলাম করতে পারে, আবার একে নর্দমা থেকে তুলে আল্লাহ বিশাল সম্মানী করতে পারে একমাত্র দিন দ্বারা। তাই তো আপনারা সময়ে সময়ে বলেন ছেলেটা গবরে পদ্ম ফুল রে, ওর বংশে একটা এমএ পাস নাই, ছেলে ফার্স্ট ক্লাস এমএ পাস করলো, ছেলেটা ভালো, বলেন না মনে হয়? কোটিপতির ছেলে চোর সিট আর গাঁজা খায় রাত দিন, ভাত খায় মাঝে মধ্যে, ভালো বলবেন না তার, বোঝা যাচ্ছে না? মাসে 2-4 দিন ভাত টাত খায়, বেশিরভাগ গাঁজাই খায়, তা তাকে কি বলবেন না না ছেলে জিনিস একখান, আর যাই হোক ওর বাপ দাদার তো জমিদার, জিনিস একখান মানে নেই, হবে নি, মন্দকে মন্দই বলবেন না। তা আল্লাহর দিনের ক্ষেত্রে একটা লোকের সম্মান বারাকুমা কিন্তু সুন্নাতের পর মেসেজ করে, তুমি হুজুর মানুষ, তোমার মুখ দিয়ে আল্লাহ বলেছেন নবী বলেছেন শোনার ভাগ্যই হয় না মুসল্লি ঘরে, তুমি খালি ঠাকুর বলেছেন কাকা বলেছেন নি পড়ে আসো, এই লজ্জা কোথায় রাখবো? এই গ্রামের লোক কিন্তু আপনারা বুঝবেন না, আমরা বুঝতেছি, ভাই বোঝে, এদের আমার এই ভাইজান বুঝবে, এরা বুঝবে, আপনি বুঝবেন না যে বাইরের পরিস্থিতি কত জটিল, বিশ্বাস করেন। আমরা আমাদের ঘরে বসে আছি, সব হক কথা বলতেছি, আপনি সমানে লোড নিচ্ছেন আর আর আমি আমল করতেছেন, আপনার মনে হচ্ছে জগৎটাই মনে হয় এরকম, শেষা খাওয়া অবহেলিত দেওয়ালে পিঠ ঠেকে দেওয়া এই দেশের মাটিতে কত লাখো যুবক আছে আপনি জানেন না, পরিবার থেকে লাঞ্ছিত তারা একমাত্র নবীদের সুন্নাতকে সুন্নাত বলে মানার কারণে, কত ছেলে যে প্রায় বাড়ি ছাড়া
বাপ বলছে তুই দেশে আসিস নি, ইমাম রাগে হাজি সাহেব তোর মন খারাপ করে তুই আসি খালি হাত টানি উপরে দিস, যেদিন একটু নিষ্পালি আসবি সেদিন আসিস, আমি একটু কুমাটুমা করে নরম করে দিস, এইসব বিভিন্নভাবে কথা বলে সোননাথ থেকে লোকটাকে মানে বাইর করার জন্য রাত দিন গোটা গ্রামবাসী উঠে পড়ে লাগছে। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোননা যদি লোকটা সোননা বলে না মানে তাহলে এই মানুষ আর যাবেই টাকার কাছে। আমি দুঃখ করে বলি একটা আলেমের কাছ থেকে সব কিছু চলে গেছে, আসেই খালি জুমার খুতবার মাঠ জুমার খুতবাটা, আর বিভিন্ন সময় বক্তব্যের মাহফিলে দুই চারটা জিনিস একটা মাওলানা মানুষের হাতে আছে, হুজুর মানুষের হাতে আছে, এইটাও যদি হরিণ দিয়ে শেষ করে দেন, এইটাও যদি রাবেয়া বসরির পানির গল্প করে শেষ করে দেন, তাহলে এই লোক কোরআনটা যে বিজ্ঞানময়, কোরআনটা যে আধুনিক, কোরআনটাই যে একমাত্র সবচেয়ে বড় স্মার্টনেস, এইটা বুঝবে কবে? খ্রিস্টানকে আপনি এই সুযোগ করে দিবেন না দেশে মরার আগে বুঝুক, বাপ রে বাপ কোরআনকে জিনিস, এর জায়গা কলম দেওয়ার কোনো জায়গা নেই। আর খ্রিস্টান বসে আছে যে মুসলমান আর হিন্দু বসবো, মুসলমান হলে হলে লাল ফিতি বাঁধা আর হিন্দু হলে লাল ফিতি বাঁধা আর মুসলমান হলে হলে তাবিজ দেওয়া, এটা দেখে চিনতেছে, এই এই জন্য আল্লাহ আপনাকে সম্মানী করবেন? লজ্জা। কথা শেষ করে দিই, লম্বা সময় আমি এইভাবে কেউ বলেও না যে হ্যাঁ শেষ করে দেন, এইভাবে ভয়ও না কেউ। আসলে অনেক বক্তা দেখি যে মুসল্লি বিরক্ত উঠে চলে যায়, তাও খালি টানেই, আবার মাঝে মধ্যে কয় বিরক্ত হচ্ছে না তো কেউ কি কয়ই সামনে থেকে হ হ, এটা কয় বলে না কেউ এসছেন, এটা যাই হোক তারপরে আমরা এই এই কাঁটাটা ঘুরি ওই জায়গায় গেলে শেষ করে দেবো। তাহলে আমাদের তিনজনের সমতা ঠিক থাকলো, ছয় সাত সাত আট আট নয়, আমার মনে হয় না সুন্দর হয়। আর আপনাদের এই পোস্টটা দেওয়ার পরে কত মানুষ যে আমাকে জিজ্ঞাসা করছে, ভাইরা জানে ও নাম্বার দিয়েছিলাম যাদের কাছে, সবাই খুব খুশি যে এই গ্রামের মানুষ একটা ব্যতিক্রম একটা কাজ করছে। মাহফিল মানেই একটা ট্রেডিশন হয়ে গেছে যে আনলিমিটেড একটা এলোমেলো একটা সিস্টেম, কাকে কখন দিবে রাতে একটা বাজে গেছে, কে কোথায় শুয়ে আছে বসে আছে, একটা ডিসিপ্লিন নাই। অথচ এরা টাইম উল্লেখ করে দিয়েছে ছয়টা সাতটা, সাতটা আটটা, আটটা আটটা থেকে প্রধান এত সুন্দর একটা কাজ করেছে। এবং আমি আসার পর ভাবতেছিলাম সুধারণাই ছিল, তারপর মনে করছিলাম যে এইভাবে টাইম টেবিল আদৌ তারা করতে পারবে কিনা, এখন দেখি যে কাটায় কাটায় আলেমরাও সচেতন, মুসল্লিরাও কমিটিরাও সচেতন, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা একটা ভালো পরিবেশ হয়েছে। এই সমস্ত জায়গা থেকে আমরা মানুষকে বলতে চাচ্ছি, মাহফিল মানেই যেটা তারাইটা, মাহফিল মানেই যে পরের দিন নয়টার সময় ঘুম থেকে উঠা লাগবে আর ওই হাদিস আমল করা লাগবে, যখন চেতন পাও তখন নামাজ পড়ো। তো তোমার আগে হোশ ছিল না, তুমি এইভাবে তুমি রাত তিনটা পর্যন্ত তোমার বক্তব্যের কী প্রয়োজন আছে? এই হাদিসটা নিয়ে চলে গেছে ফেলে যখন চেতন পাও তখনই পড়ো, এটা তো এক্সেপশনাল ঘটনা, ব্যতিক্রম কোনো মানুষের অসুস্থতার কারণে অ্যালার্ম বাজছে শোনে নাই, বিনা অপরাধে ভালো মানুষ শুয়ে আছে হয়তো উনি বসতে পারে নাই, উনি যদি আটটায় ঘুম ভাঙে কোনো কথা না বলে প্রথমে সালাত আদায় করবে, এইটার হিসাব আছে। কিন্তু আপনি আন্দাজে আল্লাহ তিরিশটা দিন মাহফিলের বক্তার প্রধান হলেই বারোটা, প্রধান হলেই হলে এগারোটায় উঠান, তাকে ওই লোক শেষ করবে কখন, উনি নিজেই সালাত পড়বে কখন আর আপনি পড়বেন কখন? সেই হিসেবে এই গ্রামবাসীকে এই কমিটিকে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, জি যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে সম্মান দেন নাই, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ নিশ্চয় করে বলতেছে অবশ্যই আমি আল্লাহকে যথাযথ ভয় করে হলে আলেম উলামা জ্ঞানী মানুষ যাদের দ্বীনী বিদ্যা আছে। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, বলো তো দেখি কানা লোক আর সোকালা লোক কি সমান? কোরআনের ভাষার দিক তাকান না কেন, আমি আর আপনি না দশ আনা ছয় আনা হতে পারি, আপনার কাছে তিন টাকা আছে আমার কাছে না বিশ টাকা আছে, আমার কাছে না বিশ টাকা আছে ভাইয়ের কাছে মনে হয় না দুই কোটি আছে, এরকমই তো হয়, কিছুই নাই এরকম লোক আছে নাকি আজকাল? ফকির হতে তার বাড়িতে তার দুই চার পাঁচ দিন খাবে সে চাউল আছে, অথচ আল্লাহ নাই করে দিচ্ছে, একবার অস্বীকার করতেছে। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, কানা লোক আর সোকালা লোক যেমন, আমার কোরআনের বিদ্যা দিনী এলেম আছে যার কাছে আর যার কাছে নাই সেই দুইজনেই এরকম। কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, এটা শেষে বলি, এটা এটা একটু শেষে বলি, হালিয়াস্তামি জুলুমাত ওয়ান নূর, অন্ধকার আর আলো যেমন, রাত বারোটা যেমন সকাল দশটা যেমন, দিনী বিদ্যাওয়ালা তেমন দিনীর বিদ্যা নাই যে সেই রকম, এই দুইজনের পার্থক্য তেমন। এইবার হালিয়াস্তাবিল্লাদিন আলামুন ওয়াল্লাদিন লা ইয়ালামুন, আল্লাহ নিজেই আপনাকে প্রশ্ন করতেছে, জানা আর অজানা কোনোদিন এক দাড়ি ফাল্লায় ওজন করা যায়? দেখেন তো কি হিসাব। এইবার আল্লাহ বলতেছে হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন, দিনী বিদ্যাওয়ালা মানুষ আর দিনহীন মানুষ ওইরকম।
কিসের সাথে কি? আমার মনে হয় মানুষ মানুষের সাথে তুলনা দিতে গিয়ে পৃথিবীর মানুষ কোনোদিনও বলে নাই যে ও হাঁটিয়ে যাচ্ছে, ও হলো মরা মানুষ। এটা শুনছেন কোনোদিন? যান যার আছে তাকে কেউ মরা বলে না, কেউ বলে না। আইসিউ তো ঠেলি রাখি দিয়েছে 6 বছর, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চালু আছে কোনো পাগলকে বলবেন লোকটা মরে গেছে, অথচ জীবন্ত মানুষকে আল্লাহ মরার সাথে তুলনা করতেছে শুধুমাত্র দিনের সম্পর্কের কারণে। বোঝা যাচ্ছে কিনা কি বাবাজিরা কথা বলছেন কিনা? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? জি। তো এই মৌলানা মানুষকে আমরা বেদাতি বলবোটা কেন? এই বেদাতি লোকটাকে কেন এই মৌলানা মানুষটাকে কেন হাউজে কাউসারে পানি দিবেন না? এই বেদাতি এই মৌলানাটাকে রাসূল সাল্লাম কেন বলতেছে যে এ হবে মানুষের ভিতরে সবচাইতে নিকৃষ্ট আবার মানুষের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট? সম্পর্ক যখন দিন নিয়ে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন মতো দিন দিতে চালান না, কেননা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন নাই, সব কথা হলো ওহী। সুবহানাল্লাহ, দিন হিসেবে তিনি আমাদের কাছে যা বলেছেন এটা কি? ওহী, তার মন মতো কোনো কথা বলেন নাই। এই ধমক তো আছে, ইলা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, ডান হাত ধরে গলার কণ্ঠ প্রাণ শিরি কেটে দিতেন আল্লাহ যদি আমাদের নবী নিজ থেকে কিছু বলতেন। এত স্পষ্টতা থাকার পরেও কোন জ্ঞানে আপনি মাকে সিয়ার থেকে টানি তুলে দিয়ে সাসিক বসতে দিলেন? কোন জ্ঞানে আপনি বলেন তো? আপনার ধরে নিলাম যে আপনার বস আপনাকে প্রতি মাসে 1 লাখ টাকা বেতন দেয়, দেয় না এরকম নাই বস মনে হয়। এই 1 লক্ষ টাকার 50,000 টাকা দিয়ে আপনার ভিক্ষুক বাপকে আপনি সম্মানী জায়গায় বসাইছেন না, এরকম ছেলে প্রতি মাসে 50,000 টাকা করে বাপকে দেন, বাপ আর আপনি সিয়ারে দুজন বসে আছেন, আপনার বস আর আপনার বসের বউ কি মনে করে হঠাৎ করে বাসে উঠছে? পারে না উঠতে, তাদের মন চাইছে যে একটু খোলামেলা মানুষের ভিতরে ঘুরবো, এই বাসে উঠে আমরা যাবো। তো এখন আপনি উঠতে পারেন, কিন্তু এই সুযোগ আপনাকে দেওয়া হয় না যে আপনার বাপের সিয়ারতে টানি তুলে দিই ওই সারের বউ বসতে দেওয়া। যতই আপনার 1 লাখ টাকা বেতন দিক আপনি কথা বলতে পারেন, আব্বা এই যে সম্মানের জায়গা আছেন, বাড়িতে যাই কিছু করতেছেন, টাকা পয়সা সব কিছু কিন্তু এই সারের ওসিলে আমি পাইছি, সিয়ার থেকে ওঠেন আমি সারা কিন্তু বসতে দেবো, কামটা কি ভালো হবে? 1 কোটি টাকা বেতনও যদি দেয় তুমি তোমার সিয়ার ছাড়িয়ে দিয়ে তুমি পলাওগা বসে থাকো না শুয়ে থাকো না, তুমি তোমার বাপকে উঠাতে পারো না, কেননা তোমার বস যত টাকাই তোমার বেতন দিক অন্তত বাপের মানটা নিতে পারতেছে না। সে সিটার হুজুর কেন কোন লজ্জায় কোরআন পড়ি মানুষ মানুষের কাছে মুরিদ হইতে বলে আমার লজ্জায় গেলাম দিগুণটা? ফকিরনির বাচ্চা কেন ভাবে না একবার যে আমার আল্লাহ সাইতে দরদি কেউ নাই, এটা কেন বোঝে না? এই কষ্ট আমার থেকেই গেল জীবনভর। তুমি নিজে কোরআন পড়তেছো অপরকে পড়াচ্ছ, খৈরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, এই হুজুর মানুষ এমনি তো সম্মানী, সে একজন আলেম মানুষ নিজে কোরআন পড়ছে আরো লোককে শেখাচ্ছে, এই সম্মানী মানুষ আবার বাবার লাশ ধরে রুমাল ছাড়িয়ে দিয়েছে মরিদ হয়ে বসে পড়ে রয়েছে, এই দুঃখ কার কাছে রাখবেন? তাহলে এই মুরব্বী বাবা দিটা যাবে কার কাছে? আপনার মতো না যুবক দিন শিখবে কার কাছ থেকে? খারাপ লাগছে মনে আপনাদের? এই কষ্টটাই হলো অবস্থা, মানুষ মানুষের কাছে ছোটা বাদ দিয়ে দিলেই আল্লাহর দয়া পাবে সে। যেই আল্লাহ সমুদ্রের মাঝখান থেকে রাস্তা করে দিতে পারে ওই আল্লাহ একই রকম আছে। সাবাত আবওয়াব, 7টা বড় বড় তালাযুক্ত দরজা সাবিবিহীন যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সময় খুলে দিতে পারে ওই আল্লাহর ক্ষমতা একই রকম আছে। আপনি এইরকম ছেলে ফেলে পাইছেন বলে মনে করি না যে ছেলে ফেলে হাত আগুনের ভিতরে হাত ভরে দিয়েছে আর হাত পরে নাই, নাম বলেন তো দেখি। বাচ্চা মানুষ, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার বিবি সামান্য একটু সময়ের জন্য হয়তো দুধটা রাখি বাসায় ঘরে গেছে একটা জিনিস আনতে, এইটুক সময়ের ভিতরে আপনার ছেলের হাত পুড়ে গেল, আগুনেও হাত দেয় নাই, খালি কড়াই গরম করে একটু ধরেছে সাইডে পুড়ে গেছে, ফোসা পড়ে গেছে, হয় না মনে হয়? অথচ জ্বলন্ত আগুনের ভিতর থেকে একটা পশম না পোড়া ইব্রাহিম আলাইহিস সালামকে টানি বার করতে পারে নাই আল্লাহ মনে হয়? ওই আল্লাহর একই রকম ক্ষমতা আছে। আপনি কেন বোঝেন না যে আমার পাপের কথা যার বলবো তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ঠাকুরের কাছে যান কোন জ্ঞানে? আমি ঠাকুর বলি তো কেউ কেউ আবার রাগিয়ে যায়, একজন করছে যে হ্যাঁ আপনি খালি ঠাকুর বলেন, এটা হিন্দুরা বলে আপনি বিয়েদের ঠাকুর বলেন। আমি বললাম যে তাই এটা আমাদের শব্দ না, আপনি প্রমাণ করে দেন যে পীর শব্দটা আরবিতে বানান হয়, তাহলে আমি বানান করে বলে দেবো না যে না আরবিতে যেহেতু আছে অর্থ যাই হোক অন্তত আরবিতে বানানটা হয়। কয় না তা বলা কঠিন, আসলে প আরবিতে শব্দ নাই, আছে ফা, আছে কি, আছে কি ফা বলবেন? এই কিছু কিছু শব্দ আমি বলি আর কি, এগুলি আবার অনেকে অনুবাদ করে। তো যাই হোক, আমরা চাই পৃথিবীর সকল কালেমা পড়া মুসলমান আমরা এক হয়ে যাব। কিসের ভিত্তিতে বলেন তো দেখি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মাপকাঠির ভিত্তিতে, আল্লাহর কোরআন এবং নবীদের সহি সুন্নাহ ভিত্তিতে, আন্দাজে এক হবো না সুন্নাহ দিয়ে এক হবো? ব্যাস আমরা তো চাচ্ছি
আর দুই মিনিট আছে মনে হয়, জি সময়ের একটা ব্যাপার না, কেউ আমাকে বলে নাই শেষ করে দেন, জি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানই করতে চান। আপনার আব্বা আপনাকে বলছে যে রাত বিরাত বেশি বেশি বোঝায় অন্য রাস্তা কুমানের দেওয়ার চিন্তা তোমার নাই, তুমি সোজাই রাস্তাতে চলে দাও মাদক দিয়ে। তো আপনি মনে করলেন যে ওই এইভাবে বলা যায়, মানে ওই ব্যথা হচ্ছে খুব, তো একটা জিনিস খাচ্ছে আমার চোখের সামনে, এরকম এরকম ঘটনা ঘটছে বিশ্বাস করেন। আমি এক জায়গায় মাহফিলে গিয়ে আমি পাশে আমাকে খেতে দিছে, স্বামী স্ত্রীকে খুব জোরে ধমক দিচ্ছে। তো জোরে দেওয়ার কারণে পরে জিজ্ঞাসা করলাম যে ভাই জান আপনি ধমক দিলেন কি কি কারণে, তো বলতেছে ডাক্তার মানাও করছে যে এই দুইটা ওষুধ একই সাথে খায়েন না, তাও খায়া ফেললো। বললাম কেন, তো বলছে যে ওইটা খালি ব্যথা কমিয়ে দেয়, কিন্তু ডাক্তার বলছে যে এইভাবে খাওয়া লাগে না। তা বললাম যে আচ্ছা খাইছে, তো বলছে রাগ করছে তো অন্য কারণে। আমি বলতেছি এই কাম করতেছাও কেন, তো আমার বউ আমাকে জবাব দিচ্ছে ডাক্তার তো ঠিক পাবি না। কিন্তু কি বুঝলেন, একসাথে তো আমি দুইটি বড়ি খাচ্ছি, এটা কি ডাক্তার বুঝবে নি? আচ্ছা কত কিসের সাথে কি ডাক্তার ঠিক না পালি কি খাওয়া যায় ভাবি, বোঝা যাচ্ছে না। আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে না, আল্লাহ আমাকে পাপের জন্য দুনিয়াতে ভোগাচ্ছে না, বান্দার হক নষ্ট করার জন্য আমাকে আল্লাহ রাগ করে আমাকে ফেলায় দিচ্ছে না, রিজিক নষ্ট করে দিচ্ছে না, সেই জন্য কি আমি ধরে নেবো যে আল্লাহ আমাকে ভালোবাসতেছে, এই জন্য কি আমি ধরে নেবো যে আমার পাপটা বৈধ হয়ে গেল। তোমাকে বলেই দিছে যে লা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তাআলামুন, খবরদার তোমরা সত্য আর মিথ্যাকে মিশ্রণ করে দিও না। সে সত্ত্বেও আপনি মিশাচ্ছেন আর বলতেছেন যে আল্লাহ কি ঠিক পাচ্ছে নাকি, আমার তো ভালোই চলতেছে, অসুবিধাটা কি? যে যে দলে যে যে গতির উপরে আছে, আবার শুধরাতে গেলে আরো বেশি বিগড়ে যায়, বিগড়ে যায় না, বোঝা যাচ্ছে না মনে হয় বিগড়ে যায়। শাশুড়িকে আলাদা করে একটু বোঝাতেই যান যে নিজের মেয়েও তো ভুলভ্রান্তি করে, মানুষের ভুল হয়েই থাকে, ওরের মেয়ে অত ধরলে চলে নাকি, একটু শান্ত হোক ঠিক হয়ে যাবেন। ভালো কথা বললেন না আপনি, দেখবেন যে আগে যদি 10টা বদনাম করে তখন 30টা বদনাম করবেন, আপনার লোক পাইছে যে জানো না দেবো কি জিনিস বিগড়ে গেছে, ভালো কথা বলতেছে না আরো বদনাম বেশি করে করতেছে। আবার শাশুড়ির কাছে ছেলের বোর কাছে যান, যাই বলেন যে তোমাকে বলি না তো ওইটা তোমার মা, তা বলি না, তবে তোমার স্বামীর মা, মানুষের ভুলভ্রান্তি হয় বয়স হয়ে গেছে, সব কথাই তোমার বুদ্ধি দিয়ে মাফা লাগবে সেটা তো না, ভুলভ্রান্তি মানুষের থাকে, তার পেটে তোমার স্বামীটা আসছে, অত হিসাব করলে চলে না, কষ্ট করে মানুষ করছে, তুমি একটু স্যাক্রিফাইস করে একটু কায়দা করে চলো, সঙ্গে সঙ্গে আরো 10টা বদনাম না করে ছাড়বে না, একবার ভাববে না যে এই লোক তো ওনার নিজের উপকারে আসে নাই, আমার উপকার জন্য আসছে। প্রথমেই বলবেন যে কত বড় ডাইনি আপনি তো জানেনই না, আপনি আন্দাজেই আমার শাসন করতে আসছেন, খুব খারাপ। একটা লোক জিলাপি খাওয়াকেই ধর্ম মনে করে, মানুষ মানুষের কাছে পড়ে থাকাটাকেই ধর্ম মনে করে, তাকে তাওহীদের দাওয়াত দিয়েই দেখেন আরো বিগড়ে যায়। তোমরা ওহাবি তোমার চিনি না, তোমরা কি কি বলবে আমার জানা আছে, আব্বা কামেল হয়ে গেছে অনেক আগেই, এই যে কত শয়তানি, প্রত্যেকটা দল কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন মিনাল্লাদিনা ফাররাকু দীনহুম কানু শিয়াআ, আল্লাহ স্বচ্ছ ধর্মটাকে বাইরে ভাঙি আমি আর আপনি আলাদা আলাদা করে প্রত্যেকেই যে যার মত নিয়ে আজকে আনন্দ প্রকাশ করতেছি, সঠিক সিরাতুল মুস্তাকিম পড়েই আছে, খারাপ লাগছে মনে হয় আপনাদের, পড়েই আছে। রাস্তা একটা হওয়া ভালো না 17টা হওয়া ভালো, একটা হওয়া সুন্দর সুবিধা, একজন মালিকের আন্ডারে 15 জন কর্মচারী খাটে না মনে হয় দেশে নাই, একটা মালিক একদিন 30টা লোক খাটাচ্ছে হয় না মনে হয় এরকম, 30 জন মালিক মিলে একটা লোক রাখি দেখেন তো আপনার ফাঁসি নেওয়া লাগবেন টেনশনে, 30 জন মালিক মিলে সিদ্ধান্ত নিল যে আমরা একটা লোকের কামলা নেব, এই কামলা আমাদের আধা ঘন্টা করে করে আমাদের 30 জনের কাজ করে দেবে, 3 দিনও আপনি লিমিট ঠিক রাখতে পারবেন না, এমন বিপদে পড়বেন ওই ছেলেও মরবে, ওই ছেলে 2 দিন কাম করে কবি একটু বেশ নাই সামান্য ভাতের পর একটু দিয়েন তো, এইভাবে কোনদিন মানুষ খুশি করা যায়? আপনি চান গরম পানি এসায় ঠান্ডা পানি এসায় এই যাবে নামা বসায় অমুকটা বসায় ছাগল বাঁধা আমি গোলা খেলা দিই, 30 জনের কথা মানবো কিভাবে? একজন মালিক হলে 30টা কামলা কোনো কিছুই সমস্যা হতো না, রিল্যাক্সে কাজ করে দিত, দিন শেষে কেক বিল দিত কয়জন, ভেজাল কম। এখন এই ছেলে 30 জন মালিক যে কাজ শেষে বেতন নিতে যাবে কার কাছে? আমার কষ্ট হলে এক জায়গা, আপনি যে ঠাকুরের কাছে পড়ে আসেন, আচ্ছা ঘুরিয়ে দিই, পীরের কাছে পড়ে আসেন, বাবার কাছে পড়ে আসেন, এই প্রথম কথা দেই বাবা যে আল্লাহওয়ালা এই বাবা বললো কিনা, এই বাবা কিভাবে বুঝলো যে বাবা যিনি সাক্ষাৎ বুঝলবেন, কে কে বুঝলো? কেননা কবরে ঢোকার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে লোকটা জান্নাতি না জাহান্নামী, এটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন।
তাহলে আগেই সে বুঝলো কিভাবে আমি ভালো মানুষ। দুই, আপনি কিভাবে বুঝলেন যে এই বাবা নিয়ে কবরে চলে যেতে পারবেন, ঈর্ষায় মোটা বাবা বাড়াবে না, কে বুঝলেন? ফাইন, একটা বাবাকে সুন্দর মনে করে ভালোভাবে যত্ন আদর যত্ন করা। সারা বছরের বহু লোক আছে, বহু ঢাকা নারায়ণগঞ্জের বহু ব্যবসায়ী আছে, সারা বছরের ইনকামের একটা অংশ বাবার জন্য রেখে দেয়। 10% হোক, 5% হোক, একটা অংশ প্রতি বছর ওরস মুবারকে দিয়ে আসে। খারাপ লাগছে মনে হয়, আসে না এরকম দিয়ে আসে? তো তাকে আপনি একটু কষ্ট করে বলেন যে আপনি কেন যাচ্ছেন, ভালো মনে করে যাচ্ছেন। এক বছর দুই বছর পর প্রমাণ হলো যে আপনার ওই বাবা তার ছোট ভাইয়ের জমি জোর করে জবরদস্তি করে লিখে নেছে, এইবার কি আপনি তার প্রতি আর আগের মতো শ্রদ্ধা ভক্তি থাকবেন? আপনি প্রমাণ পেলেন যে আপনার বাবা মানুষ, তো তার ভিতর তো অহংকার লোক থাকতে পারে, আপন মায়ের পেটের তিনটা বোনের সম্পত্তি জোর করে বা গোপনে লিখে নেছে, এখন কি আর আগের মতো দরদ থাকবে নি? তাহলে এখন আর একটা বাবা খোলা লাগবে। এখন তার কাছে গেলেন, আবার তার কাছে যাবার 6 মাস পরে থাকলেন, 6 মাস পরে প্রমাণ হলো যে আপনার বাবা হলো মাঝে মধ্যে গাঁজা খায়, তার প্রতি কি আর আপনার দরদ ভালোবাসা থাকবে নি? তার কিছুদিন পরে আরেকটা বাবার কাছে গেলেন, সেই বাবার কাছে লম্বা সময় থাকতে 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 যা প্রমাণ পেলেন, হঠাৎ একদিন সরকারিভাবে একটা কাগজ বা নিউজ পেপারে আসছে নির্ভরযোগ্য দলিল সহ যে আপনার বাবার খানকাই আছে সরকারি জায়গার পর, তাহলে আপনার তার প্রতি কি আর ওইভাবে দরদ থাকবে নি? এরপরে আরো 2-4 বছর আরেক বাবা খুঁজি, 3-4 বছর পর ঠিক পেলেন যে আমার বাবার যে খেলাফত দিয়ে গেছে সে লোক আজও বাঁচি আছে, তাহলে তো বাবা ওইটাই মোটা বাবা, এই বাবা ছাড়ি দিয়ে আবার ওই বাবার কাছে পড়ে থাকলেন। শেষ পর্যন্ত মনে করেন না, যা পাইছে যিনি সাক্ষাৎ মুরব্বি মানুষ, এই বাবা হলো কামেল বেশি। দেখা গেল ওই বাবা নিয়ে 30 বছরও নয় পরেই থাকলেন, মরার আগের দিন প্রমাণ পেলেন যে আমার এই বাবা হলো সিটার, আমার এই বাবা সিটার, বারবার আমার এই বাবা সঠিক না, লোক ভালো না। এতদিন শুনতেছিলাম 2 বিঘি 4 বিঘি 5 বিঘি সরকারি জমি দখল করে আছে, আমার বাবা বলে 8টা বিয়ে করছে, এরকম লোক আর কি করবেন কর? তখন যৌবন ছিল, তখন যুবক মানুষ, তখন ব্যবসার জন্য নারায়ণগঞ্জে একটা পয়দা করে থুয়েছে, বিয়ে এটাই করি, আর এক জায়গায় ব্যবসা করতে গেছে, বহু লোক আছে, আবার পরিশব্দ আবার একটা করে থুয়েছে, এরকম গুণি দেখলেন যে মাসনা বা সোলাসা বা রুবা, আল্লাহ বলতেছে 2, 3, 4 অথবা 1, আপনার বাবা 8টা করছিল, তাহলে লোক কি ভালো? এখন কি করবেন? তাহলে মরা লাগেন যাবেন টা কোন জায়গা? তাহলে মানুষ মানুষের কাছে পড়ে থাকা ভেজাল না? সব মুশকিল বাদ দিয়ে যদি মরা পর্যন্ত আল্লাহর দয়ার উপরে যদি আপনি আস্থা নিয়ে পড়ে থাকতেন, আমরা আশাবাদী আপনার যতবার গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দিতেন ইনশাআল্লাহ। আচ্ছা, 100টা হত্যা করার পর বানী ইসরাইলের ভিতরে একটা লোক ক্ষমা পাইছে মনে হয়, জানেন কিনা? পায় নাই। এই আপনাকে বলেন তো দেখি কোন কারণে লোকটা ক্ষমা পাইল? কারণ একটাই, অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল লোকটা মরার আগে, আমার পাপ যদি কেউ ক্ষমা করতে পারে সে হলো সপ্তম আসমানের উপরে আছে, ও যদি ঠাকুরের দিকে দৌড়াতো আল্লাহর কসম 100 চাইতে আরো বেশি পাপ নিয়ে কবরে ঢুকত, আল্লাহ খুব রাগ হইতো। বোঝা কি যাচ্ছে? এটা হলো কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছে আপনার সম্মানটাকে বাড়ানোর জন্য, লাই ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানাল হুতাকওয়া মিনকুম, কুরবানির রাত, কুরবানির রাত লাগে তাই না? এটা তো রোজার মাসে খুব পড়ি আমরা, তোমার কুরবানির রক্ত মাংস হাড্ডি গোশত কিছুই আমার কাছে যায় না, যায় হলো তোমার আল্লাহ ভীতি, তুমি আমাকে কতটা বেশি ভয় করো এইটা যায়, শুধু ছুরি চালানোর আগেই কাজ হয়ে গেছে, তোমার গোশত তুমি খাও, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তো আয়াতুল কুরসিতে বলছি যে আমার ঘুমও নাই খাওয়াও নাই, আমি তো সূরা ইখলাসে বলছি যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম দেই নাই জন্ম নেইও নাই, আমি তো বলছি যে আল্লাহুস সামাদ, আমি হলো অমুকাপেক্ষী, কোনো ব্যক্তির সাথে তুলনীয় লাইসা কামিসলিহি শাই, আমার সাথে তুলনা করার মতো কোনো জিনিস নাই। তো তুমি কেন মনে করলে যে 10টা টাকা 100 টাকার ভিতর থেকে দান করলাম, গেল তো 10 টাকা কমে আর বাসে 90 টাকা, এইটা কেন মাথায় নিলে তুমি? তোমার টাকা দিয়ে আমি করবোটা কি? আমার ফেরেস্তা দেবো না, আমি খাবো না, আমার কোনো প্রয়োজন নাই, মূলত তোমার জন্যই তুমি করলে। ওয়ামা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি আমাকে যা দিচ্ছ, যা সাদাকা করতেছো, যা দান করতেছো, যা ইতিমের মাথায় হাত দিলে, যা আলেম আলামাক সম্মান করতেছো, যা ভালো ভালো ব্যক্তিদের জন্য দিনী কাজে যাই তুমি করতেছো, মূলত তুমি তোমার নিজের জন্যই করতেছো। পার্থক্য হলো এই জায়গা, দুনিয়াতে 10 টাকা যদি তোমার উপকার, 10 টাকা তোমার 10 টাকাই থাকে, কোনো বাড়া কমা নাই, ব্যাংকে যদি থইতে 70 সর্বনাশ, কিসের সাথে কি শোনেন নাই সুদের বাদ একটু আগে, তাও কিন্তু ওই 10 টাকা 11 টাকা হতে যান বাড়া যেত, কিন্তু বহু মানুষের বান্দার হক নষ্ট করে বহু মানুষকে পাপ নিচে গাড়িয়ে দিয়েছে, না টেনার বহু পাপ হওয়ার পরে 1 টাকা বাড়ে, আর আমি তোমাকে বলতেছি যে তুমি 1টা টাকা রাখি দাও,
তোমার এই এক টাকাটা আমি রাবারের মতো টানি বলাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হইতে পারে তোমার একটা এইটি যথেষ্ট। তুমি এখনো জানোই নাই যে ও তার সুকুমান তাসা ও বিবাহী হিসাব, যেহেতু আমার কারোর কাছে জবাবদিহি করতে হয় না, আমি কাউকে ক্ষমা করতে চাইলে তো আমার দ্বিতীয় আল্লাহর কাছে জিজ্ঞাসা করা লাগতেছে না, তো তুমি নিজেকে খাটো করতেছো কেন? একদিন সবাস করে দিলে আবার একবারেই মানে যে যা ছিল বলে ঠিক গেছে, আর দরকার দরকার নেই, কিছু থাক তো ফিলে কথা বুঝতে পারলেন, কিছু থাক আল্লাহ চাইলে আমরা অন্য কিছু কিছু হতে চাইলো। তিন ঘন্টা পরে ট্রাইনি রাবে আর বসির গল্প শেষ হলেই না বলতে আগামী আবার আল্লাহ বাসা রাখলে দাওয়াত দিলে সে ফিনিশিং দিয়ে দেবো। তা আমরা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করার চেষ্টা করি। আমি যদি মনে করি যে একটা মসজিদে খুতবা দেবো, তাহলে এখন যদি এই মাইকে বলে দিই যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা মসজিদে জুমার খুতবা দেবো, আমি কিছু না বললেও আমার ডানে ভাইয়ের ভাইজানরাই বলবে অন্তত 30টা মসজিদ আপনাকে লটারি করতে হবে, যে কোন মসজিদে নেবেন। পরে ক্ষমা চাইতে আসি বলতেছে যে আমি রফিকুল ইসলামের সাথে কি অমুকের সাথে যে কথাটা বলছিলাম ওইটুকু কাটিয়ে দিবেন পারে নাই। কেন কাটিয়ে দিবি বেটা, ওইটুকু তো দরকার, তোমার তামাশা জাতি দেখে শিক্ষা গ্রহণ করুক। তো এই জন্য বলতেছি, নাম বলতেছি না, আমরা দুই ভাই একদম খুতবা দিতে গেছিলাম বা আকপাশে, খালি যাই যখন বিরক্ত হয়ে বলি যে আর কত দূর, তোকে আর একটু গেলি অর্ধেক পাওয়া যাবেন না, কথা কি বুঝতে পারলেন? তো এইরকম পরিস্থিতিতে যাওয়ার পরেও কখন শান্তি লাগে জানেন, যখন দেখি যে আমাদের দিনী ভাইদের চোখ দিয়ে খালি পানি বের হচ্ছে আর বলতেছে যে এক বছর ভরে খালি বয়ানে শুনতেছি, কবে দুই চোখ দিয়ে আপনাকে দেখবো, তখন এই পিছনের কষ্ট আর কষ্ট নাই, অথচ আমার পেটে ক্ষুধা, অথচ আমি বহু গাড়ি পার দিয়ে বহু কষ্ট পরিশ্রম করে গেছি, তখন এই কষ্ট আমার লাগে থাকে না, থাকেই একসলো থাকে না, থাকে নাই কষ্ট। আপনাদের মুখের দিক তাকালে, কেন না এই ফেসগুলো তো আমি দেখি নাই, আপনারা হয়তো রাত দিন দেখেন কিন্তু আমি তো আপনাদের দেখার সুযোগটা পাই নাই। একটা মসজিদে থাকলে আপনি এমনও হতে পারতেন, আমি যদি উত্তরাতে খুতবা দিতাম ঢাকার একটা বিশেষ জায়গায়, তাহলে মরা পর্যন্ত দেখা গেল তো আপনি সুযোগই করতে পারলেন না। আমি দিনের ক্ষেত্রে আমি হলো মাসুম বাচ্চা, আমি এখনো বালক হয়েছি কিনা দিনের ব্যাপারে আমি আসি, ঘরে থাকার মতো একটা মানুষ, দুই চারটা কথা জানি ওই ফরফর করে বলি, কিন্তু আপনার কাছে তো আমি অনেক ভালোবাসার একটা মানুষ, সবসময় দেখতেছেন জানতেছেন। তো এই হিসেবে নিজের কষ্টটা কষ্ট না মনে করে দৌড়াদৌড়ি করতেছি, কিসের স্বার্থে, দিনের স্বার্থে না দুনিয়ার স্বার্থে? এমন এমন জায়গা আছে, এমন কাম করতেছে, আব্দুর রাজাক বিন ইউসুফের মতো বলতেই হয় ওস্তাদদের মতো, যে রাস্তায় বিকাশ করি আবার একদম তো ধার করি নি, গাড়ি ভাড়া করি বাড়ির যাওয়া লাগে, ও তো ওজন বোঝে নাই, মানে এখনো ওজন বোঝে নাই, ও তো ডক্টর জাকির নায়েকের বাপ মার উদাহরণ দিলাম খারাপ আছে মনে হয়, এত বড় পণ্ডিত যে তার ছেলে, এত বড় ম্যাগনেট যে তার ছেলে, দেখা গেল যে বাপ আর মার যে বিদ্যা, ওই বিদ্যা দিয়ে ওই ছেলে যে কি জিনিসটা মাপারই সুযোগ পায় নাই, এত বড় সম্মানে আল্লাহ তাকে করেছেন। যমুনা সে তো সব করে দেখতে যায় নাই মনে হয়, বহু লোক প্রথম ধন হলে বহু লোক সব করে গেছে, ফকিরের মন চায় না যে ভিক্ষাকে থাক আমি একটু দেখি আসি, চায় না মনটা, দুইটা ফকির হাঁটে যাচ্ছে যে যমুনা ব্রিজের দুই চোখ টাকা দেখবো, ভালো লাগে না বলেন না প্রথম প্রথম, তা হেঁটে যাচ্ছে আর ওই একজন এস্টিমেট করতেছে একটা ফকির, আমার ধারণা, আমার ধারণা এই ব্রিজ মনে হয় 9,000 টাকার নিচে পারে নাই করতে। এটা শুনে সাথে যে আরেকজন ভিক্ষুক আছে ও মানে লজ্জায় চক্ষু লজ্জায় বসে পড়ছে, যে এটা কথা নাকি এইভাবে এস্টিমেট করে কোনোদিন, এই এত বড় ব্রিজ 7,000 টাকায় করছে, আমার মনে হয় 12,000 টাকার নিচে পারে নাই, এটাও বলছে বলছে 10,000 গুলো তো তার গায়ে সয়, আমার ধারণা 12-র নিচে পারে নাই। এইবার আমি আপনাকে একটা কথা বলি, দুইজনের টাকা এক জায়গা করলে যমুনা ব্রিজের একটা নাটের দাম হয়, কথা তো বোঝেন না? আজকে যারা দিনের নামে আপনাকে তামাশা করতেছে ধোকা দিচ্ছে, ও ধর্মের ওজন বোঝে না, এটা হলো কথা। ও মনে করতেছে আমি আমার নবীর দাম বাড়ানোর জন্য বলতেছিলাম, আল্লাহ কাল আমার খলাক চুল আফলাক, ও নবী তোমাকে তৈরি না করলে কিছুই তৈরি হতো না, আব্বালু মা খলাক আল্লাহ নৌরি, হে নবী সর্বপ্রথম আদমেরও আগে তোমাকে তৈরি করছে তোমার নৌর মোবারক, ও জানেই না যে এইসব ফায়সা কথা বলে নবীকে মান দেওয়া যায় না, আল্লাহ যা বলেছেন ওইটাই যদি বর্ণনা করো তো মরা পর্যন্ত শেষ হয় না, সুবহানাল্লাহ। উইকে এই ভেদাল নিতে বলছে কে যমুনা ব্রিজের দাম বাইর করার, উইরে টেনশন নিতে বলছে কে, অথচ ওদের উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য কিন্তু এই যমুনা ব্রিজকে খাটো করা না, খাটো করা হলে ওই আবার বসে পড়ে টেনশনে দিয়ে এটা কথা, 7,000 টাকা এইভাবে এত কম দাম বাড়ন নিতে পারে নাই, মানে ও আবার দাম দিতে যাচ্ছে আরেকবার সারবির দা, মানে ভুল গেছে, শোনেন ইমাম সাহেব ভুল করছে, দ্বিতীয় রাখাতে বসার কথা উঠে পড়ছে, এটা ভুল না, ভুল কি না? তো ভুল সংশোধনের ব্যবস্থা আল্লাহ রাখে নাই মনে হয় নাকি? রাখছে, কলার সোচায় পা পিছলে খায় পড়েন নাই কোনোদিন জীবনে কেউ, কলার ছোলা পিছলে খায় পড়ছেন কোনোদিন জীবনে কেউ? রাস্তায় অন্ধকারে হেঁটে যেতে পা পিছলে পড়ে গেছেন কোনোদিন আপনারা? গুনাহ হয়েছে এগুলো?
কলার সোচা পান নিচে পড়ে 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 গেছেন, এর জন্য কি পাপ হয়েছে বলেন তো? রাস্তায় একটু খাল পরে অসতর্ক অবস্থায় পা পিছলে পড়ে গেছেন, গুনাহ হয়েছে কি? সব ভুল গুনাহ হয় না। ইমাম সাহেব যে ভুল করে এই ভুলের জন্য নেকি কমাতো দূরের কথা, আল্লাহ অতিরিক্ত দুইটা সেজদার ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে এটা সুযোগ কিন্তু আছে। তাহলে সাহু মানে ভুল, এটা ভুল হয়ে গেছে, ইমাম সাহেব সারবে, সারবে দ্বারা তিনটে ভুল করতেছে। প্রথম ভুল করছে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতেছে জোরে জোরে, মানে হুজুর এখনো জানেই নাই যে এই ভুলটা সারা লাগবে সুবহানাল্লাহ দিয়ে, ও আল্লাহ আকবার পিছনতে জোরে জোরে বলতেছে। দ্বিতীয় নাম্বার ভুল করতেছে, খালি আত্মাহিয়া তো শেষ করি একদিক সালাম ফিরে আবার দড়ি মারিয়ে দিচ্ছে সেজদা, অথচ ওইকে এই ভেজাল দিতে বলে নাই, পুরাটা করতে বলা হয়েছে। ভুল কয়টা? দুইটা না? তিন নাম্বার ভুল হইল, টোটাল সালাম শেষ হয়ে যাক, সালাম ফিরিয়ে নাও তারপর অতিরিক্ত দুইটা সেজদা দাও, অথবা আত্মাহিয়া তো দরুদ দোয়া মসরা সব শেষ, এখন তুমি অতিরিক্ত দুইটা সেজদা দিয়ে সালাত শেষ করো। তাহলে একটা ভুলের সমাধান দিচ্ছে আরো তিনটা ভুল দিই না? কয়েকদিন আগে এক জায়গায় সালাত আদায় করতে যায়, সালাতের পরে হাসতেছি, এদের আর কি বলবো, একজনের মুরব্বী বলছেন হাসেন কেন, এটা এমনি কেন বলেন, আপনি আমাকে গালি দিয়েছেন, এই গালিটার সমাধান কি আর একটা গালি না সুন্দর ব্যবহার? তো বলতেছে সুন্দর ব্যবহার, বলতে ইমাম সাহেবের ভুল গেছে, আপনার সব মুসলিম কায় দিয়ে ফেলেন আল্লাহ একবার বলি, এই কথা তো আপনার বলে নাই কেউ, বলছে সুবহানাল্লাহ বলতে, তারপরে আপনার হুজুর খালি সামান্য একটু পরে একদিক মারিয়ে দিলে সালাম, এটা বলা হয় নাই, পুরা সালাম হয়ে যাবে গোটা বৈঠক শেষ, এরপর অতিরিক্ত দুইটা সেজদা, অথবা সব কাজ শেষ করে দুইটা সেজদা দিয়ে বাসে শুধু সালামটা, এ কোন ধরনের কাজ করলে? তাই হাসলাম। তো যমুনা সেতুর দাম যে দিতে, ও কিন্তু দাম দিতে গেছে, কেন দিতে গেছে শুনবেন, ওর কাছে 7,000 টাকাই হলো সর্বশেষ টাকা, এত বড় এর সাইজে বড় টাকা আছেই দুনিয়াতে ও জানে না। যিনি 12,000 টাকা বললো হয়তো ভিক্ষা তো ভালো পায় বা ভালো ভালো জায়গায় বসে মানে ভিক্ষা করে, তাই 12,000 টাকা কোনোদিন দেখার সুযোগ পাইছে, তাই ওর কাছে মনে হচ্ছে সর্বোচ্চটা বলি, যেই বললে অন্তত বিলদের দামটা হয়, অথচ ভালো উদ্দেশ্য থাকার পরেও দুইজনের টাকা এক জায়গা করলে যমুনা ব্রিজ তো বহু দূরের কথা, একটা নাটের দামও হয় না। এইটা হলো অবস্থা, বেদাতি মনে করতেছে আমার সোনার নবীর নামে বাড়তি কথা, বিভিন্ন জিনিস বানায় বলতেছি, অসুবিধাটা কি? আমি আমার নবীর শানেই তো বলতেছি, তার মানের জন্যই তো বলতেছি, একটু আল্লাহর কাছেই তো কাঁদিয়ে দিচ্ছি, দোষটা কি? ও বোঝেই নাই যে তোমাকে এই রংধন করতে বলা হয় নাই, তুমি মানুষ, তোমার কি দাম আছে, তোমার কোন ওজন আছে, তুমি তো ভিক্ষুকের চাই খারাপ। ইন্নামা আল্লাহ বলতেছেন যে মনে তো পড়বেই, আল্লাহুল গনী, আমি আল্লাহ হলাম একমাত্র ধনী, ও আন্তমল ফকরা, বাদ বাকি তোমরা সকলেই ফকির। ফকির আবার এই কথা কেন মনে করতে গেল? আমি আল্লাহ দিনের সৌন্দর্য করবো, তুমি সৌন্দর্য করার কে? সৌন্দর্য তো হয়েই আছে, তুমি খালি মোহাম্মদের কথাটা অনুবাদ করে মানুষকে বলে দাও, তুমি বাড়তি কথা বলতে গেলে কেন? সর্বোচ্চ 5 মিনিট কথা বলে শেষ করে দেবো, কষ্ট দেবো না, সর্বোচ্চ 5 মিনিট বিশেষ শেষ করে দেবো। একটা লোক খুব আবেগ নিয়ে দরদ নিয়ে বলতেছে যে হরিণ বাতার গল্পটা, অত কথা বলার কোনো প্রয়োজন নেই, আমাদের ঘরের লোক যেহেতু ওসব গল্পই আমরা বলবো না, আমি বলতেছি হরিণ বাঁধার গল্পটা কি আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ধর্ম মনে করে খালি কাঁদেছে, হায় রে হরিণ রে, এইভাবে কি নবীর বাড়ি থো আসে তোমার জায়গায়, তুমি মরে যেতে যেতে ওই জায়গা থো আসে কেউ? আর ইহুদি গালি তো আর ইহুদি রে, তুই তো জানিস নি তুই আজকে কাকে বাঁধিছিস, মানুষ খালি কাঁদেই, খালি কাঁদে নাই, কাঁদে নাই। তো আচ্ছা সত্যি করে বলেন তো দেখি, বাহ্যিকভাবে কি মনে হচ্ছে নবীকে খাটো করলো? মনে হচ্ছে না, কিন্তু সোনার নবীর মানতেছে, আমার নবীর কত দয়া কত মায়া, একটা প্রাণীকে দেখো কত মায়া করে বললো, তুমি তো তাড়াতাড়ি তোমার বাচ্চা জানটা বাসা ভাগে যাও, দুধ দেবো আমি তোমার লাগে দাঁড়া থাকি, তাহলে মান দিল না, কথা বলেন না কেন? হোসাইন তুমি বলো না আমি বলো, তোমার নানা কি আর আমার নানা কি, এটা ফাইন গল্পই না, নাম বলি না বক্তার খবরদার উঠে যাবেনি, মা আমি নাম বলি না যেহেতু, এই বক্তা এই ফায়সা গল্প নোংরা গল্প, হোসাইন তুমি বলো না আমি বলো, এইটা দিয়ে এই মাঠে সবচেয়ে বেশি টাকা রোজগার করছে, এই বাঙালির মন জয় করতে সবচাইতে বড় অস্ত্র হলো যত ফায়সা কথা বলবেন তত মাঠে আসেন আপনি, কেননা হোসাইন তুমি বলো না আমি বলো, আমি নিজে ধর্ম মনে করতাম, আগে আমাদের ক্যাসেট ছিল ব্যস্ত খালি কাঁদতাম স্কুল থেকে আসে, আহ হারে খালি কাঁদতাম আমরা, যে আমার সোনার নবীর মান কত বড়, এখানে কি নবীর কি বেজ্জিত করছে বাহ্যিকভাবে মনে হয়? আর একটা জিনিস শুনে কাঁদতাম আর বলতাম, ফাতে কুলসুম এই কি তোমার জ্ঞান, ওসমান এই কি তোমার জ্ঞান, ফাতেমার দাওয়াত দিলে কি হইতো, সারা মক্কা মদিনার লোকের দাওয়াত দিলে তুমি ফাতেমার দাওয়াত দিলে না, এইটা বলি ফাতে মানে কুলসুমের গালাগালি করছে মানুষ, সরাসরি গালি না দিলেও খারাপ মনে করতো, অথচ লোকটা জানেই না যে নবী পরিবারে এত বড় একটা অপবাদ দিচ্ছেন আপনি, কুলসুমের স্বামীর নাম ভুলেই গেছেন আপনি,
এই লোকের ঘরে এই ঘটনা ঘটতেছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তখন ছিলেন জীবিত। আর এই রাসূল জীবদ্দশায় তার কলিজার টুকরা কুলসুম কোনভাবে আপনি এটা মাথায় নিলেন যে সবার দাওয়াত দেশে খালি ফাতেমার দায় নেই, তেমনি খাবারটা কয়লা হয়ে গেছে, কোনভাবে বললেন? হারে কাদা কাঁদিছি জানেন না, আমার দাদিও কাঁদে, নানিও কাঁদে, খালি কাঁদে সবাই। যদি সকদি পানি বার করতে চান তো ওই অস্ত্র লাগবে, একটা সময় ছিল ছিল না? তো এটা মনে করতাম যে ধর্ম, খুব মনে করতাম। তো এই যে কাঁদেছি আমরা, এখন তো বুঝতেছি ব্যাপারটা হলে পাকা শয়তানি, তাহলে এই চোখের পানি যাবিটা কই? এই যে কাঁদা পানি বাবারে বাবা, বক্তা বিশ্বাস করেন একই ওয়াজ জায়গায় জায়গায় করি, ৪০,০০০ টাকা নিয়েছে ২০০৭ সালে, এখন ২১ সাল চলতেছে, কথা হিসাব করে বলবেন। আমার যে বছর হাফেজ হয়ে আমি আমার পাগুলি দেয় সেই বছর হুজুর আমি ও হোসেন তুমি বড় না আমি বড় বলছে অন্তত ১০টা জালসায়, মিডিয়ার তো এরকম অত অ্যাভেলেবল ছিল না, এই গ্রামের লোক জানেই না ও হোসেন তুমি বড় না আমি বড় এই ওয়াজটা এর আগের দিন করছে জানেই না, খালি মারে চলে যাচ্ছে। যত এই ওয়াজ করতেছে উপস্থিত ৯৯ জন বলতেছে আমাদের দিলটা ঠান্ডা করে দিয়ে গেছে আজকে। আপনার আব্বা কিনা আবদুল্লাহ নিশ্চিত বলতে পারবেন না, জান্নাতে যাবে কলে তা বলা কঠিন আছে, কিন্তু তোমার বাপ আলী জান্নাতে সুসংবাদ প্রাপ্ত লোক। আপনার মা কিনা আমেনা কলে যে আমিনার ব্যাপারে কলে না আমার জন্মের আগেই তো নাই, নাকি সরি জন্মের পরে আমার মা তো দুনিয়া থেকে কিনতে গেল আমার বালিক হওয়ার আগেই, আমি কি করে মায়ের ব্যাপারে কথা বলতে পারি? আর আমার মা ওরে বাবা বাবা তোমার মা হলে খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সর্দারি নেই, তোমার মার সাথে আমার তুলনা নাকি? এরপরে আপনার অমককে তমকে বলতে বলতে শেষে বলতেছে যে আপনার নানাকে, তো বলে যে নানা ছিল আমার তো ভালো করে মনেই নেই, নানা নানার ব্যাপারে করে না নানার কাছে তো কালেমেই পৌঁছে নেই, জাহেলি যুগে মারা গেছে, তার জান্নাত জাহান্নামের ব্যাপারে আমি কথা বলা কেউ না, আমার নানাকে জানেন? তখন আমরা গার পশম দাঁড়া দিতে খালি কাঁদতাম, ওরে সর্বনাশ সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীগণ নবীদের নবী আমার সুনান নবী বিভিন্ন কত রহমত আলিল আলামিন মেলা কিছু বইলে গরম করে নি, শেষে বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকজন গলা কাটা মুরগির মতো ফাল পাচ্ছে। পরে বসতেছি এখন খালি খালি জেকের সময় লাভ দেয় না, জোশ বইতে আসে দেখেন আপনি, এই হলো পরিস্থিতি। আমরা এখন বসতেছি না যে এগুলো ফাঁসা কথা, অথচ এতক্ষণ পর্যন্ত যেই যেই কথা বলে আপনি মনে হচ্ছে নবীর মান বাড়ানো যায়, আমি একটা কথা বলে বসছি যে বড় মান বাড়াবো আল্লাহর মুখের কথা দিয়ে, দেখবেন আপনি যত বড় অন্যায়কারী হন পাপিষ্ট হন, গার্মেন্টসের চাকরির জন্য ভালো হোক মন্দ হোক সার্টিফিকেট লাগে, ইউনিয়ন পরিষদের চারিত্রিক সার্টিফিকেট লাগে, লাগে না? আসলে আগে হয়তো কাগজটা তোলা নাই, আপনি মনে করছেন যে যাই গিয়ে চেয়ারম্যানের সিগনেচার নিয়ে আসি, অথবা চেয়ারম্যান যদি নাও থাকে তো তার সিল যেহেতু আসে করণিক সচিব আছে তার থেকে নিয়ে আসি, তাই তো কথা? তা আপনি যদি সত্যি ওই চেয়ারম্যানের আওতাধীন ওই গ্রামে হয়ে থাকেন সিল দেবেন একটা, আপনি পান না? আমার কথা জবাব দিয়েন তো, আপনি সিলটা পান না যেহেতু আপনি তো নাগরিক ওই সমাজের মানুষ, সিল দিয়ে দিল, সিলে কি লেখা আছে জানেন? এই ছেলে সমস্ত রাষ্ট্রদ্রোহী অন্যায় থেকে মুক্ত, এই ছেলের চরিত্র ভালো, ছেলে কোনো খারাপ নয়, ছেলের সম্পর্কে আমরা জানি, অথচ আপনি চোর, অথচ আপনি যার নামে একটা শহীদের উপরে এই কথাগুলি লেখা পড়া উল্টা, আপনার ছেলে জেনাখর, আপনার ছেলে মদ খায় গাঁজা খায় মিথ্যা কথা বলে বান্দার হক নষ্ট করে, আপনাকে ঠিক মতো খেতে দেয় না, বহু ছেলে নাই, অথচ ওই কাগজটা নিয়ে যাবো, যখন আপনি গার্মেন্টসে শো করলেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মালিটি মেনটেন হয়ে গেছে, অ্যাকসেপ্ট করলেন চাকরি হয়ে গেল, তাহলে আদৌ কি কাগজের দ্বারা সার্টিফিকেট অর্জন হলো চরিত্রের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে যে দুনিয়ার মানুষ আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, কে বলছে? ইন্নাকা লালা খুলুকিন আযীম, আমি আরশের মালিক, আমি উপর থেকে ঘোষণা দিচ্ছি এই মাটির উপরে আমার মুহাম্মাদের চাইতে দামি চরিত্রের অধিকারী আর কেউ নাই। তুমি কানা তোমার এই আসতে পড়ে না, মা আতা তোমার রসুলু ফা খুজু আমা নাহা কুমানু ফাংতাহ, যতই ভঙ্গি করুক মানুষ যেন জানে তুমি মুহাম্মাদ যা দাও ওইটা হলো দিন, যা থেকে নিষেধ করো তা থেকে দূরে থাকা হলো ফরজ। আতিউল্লাহ আতিউর রাসূল আলা তুবতুল আমালাকুম, তুমি মুহাম্মাদকে মানতে গিয়ে কোন রকম ফায়সামো যদি কেউ করে রং ঢং যদি করে তাহলে নিশ্চিত যেন জেনে থাকে তোমার আর আমাকে মান্য করার কম বেশ করলে তার আমলই বাতিল। খারাপ লাগছে মনে হয়? আমি আল্লাহ হইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার একটা মান আছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, চোখেই দেখেন এগুলো, এগুলো বলেই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত মানুষ এই দুনিয়া জন্মগ্রহণ করুক, যত ব্রেনি হোক, যত লেখাপড়া করুক, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার চরিত্র তোমার আদর্শের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ, আর কোনো জায়গা নাই। আপনি এগুলি চোখে পান না, আবার বলতেছে যে উতুল্লিম বাদা যালিকা সানিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যারা গালি দেয় নির্বংশ বলে এটা বলে সেটা বলে পাগল বলে ওরা যারো সন্তান বাদ দেন সব ফাহশা লোকের কথা, এত সম্মান দেয় আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,
আর এই বাঙালি হুজুর মনে করলো যে আমি নবীর মান বাড়াবো তো আইগা পারবি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে দেওয়া জিনিসও তো অনুবাদ করে নবীর মান শেষ করতে পারি না, তোমার হরিণ পাতার গল্প পড়বো কবে? কথা আমরা আর বলবোই না, যে কথাগুলো বললাম আল্লাহ সত্যি যদি তোমাকে খুশি করার জন্য বলে থাকি, এই ভালো কথাগুলো ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আগে আমাকে এবং যারা শুনলো তুমি সকলকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। সবশেষে আজকের এই মসজিদের সেক্রেটারি সাহেব তো আপনি না সেক্রেটারি, আলহামদুলিল্লাহ এরকম দায়িত্ববান বা এরকম মানুষ আমি খুব কম পাই, বহু মাহফিলে দেখা গেল যে সভাপতি সেক্রেটারি যারা তারা উপস্থিত থাকেন না, তাকে দুই চার দশ মিনিট উঠে চলে যায় বা এটা ই করে না, সেই হিসাবে তিনি গোটা বক্তব্য শুনলেন এবং তার নিজের মসজিদের খতিবের ব্যাপারে তার সুধারণাটা একটু তাকায় দেখেন। আমি আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, প্রত্যেক মসজিদের সভাপতি সেক্রেটারিরা বেশিরভাগ ক্ষেত্রে নট অনলি ফিক্সড, আমি নির্দিষ্ট বলতেছি না, হতে পারে এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম, দুই একটা তো উদাহরণ না, বেশিরভাগ মসজিদের সভাপতি সেক্রেটারির মুক্তি মসজিদের খতিবের বা ইমাম সাহেবের কোনো প্রশংসাই নেই। আমি তদন্ত করে দেখেন অন্য মসজিদ যান, যা দেখেন হুজুরের খালি কখন একটা ভুল যাবে ওই ভুলটুক ধরাধরি রেডি হয়, আর কোনো কাজ নাই। কোন দিন হুজুর দুই দিনের কথা বলে তিন দিন দেয় বা থাকছে খালি ওইটা মার্ক করতে হইতেছে, আর কিচ্ছু করে না, ওর কামই নাই, কোনো দিন মুখ দিয়ে বলে না যে আপনার পিছনে সলাত আদায় করে আমার এত ভালো লাগে, আপনার কিরাত আমার শুনতে মন চায়, আপনার বক্তব্য আমার খুব শান্তি লাগে, কথা বলে না, কানা বোঝেই না এই সভাপতিটা। এই কথা মুখ দিয়ে যদি ইমামকে শোনাই লোকটার কত আগ্রহ বাড়ে, আরও বেশি কত ভালো কথা বলার মন চায় জানেই না, সামারের মতো মুখ ফুলে থাকে, রাগ করবে না কিন্তু সম্মান দেয় না। অথচ আমার ভালো লাগলো যে মাইকে আপনাদের সামনে কথা বলতে গিয়ে তিনি কয়েকবার উচ্চারণ করলেন যে আমাদের এই দুইজন যাদেরকে আমরা কাছে পাইছি এদের জন্য দোয়া করলেন, এদের খুতবার কথা বললেন, বাইরে থেকে যারা আসে তাদের কথা বললেন। গর্ব মানুষ তো দিন নিয়েই খুশি থাকবে আর কী নিয়ে খুশি থাকবে, আমার সেই ভালো লাগছে এই কথাগুলো। আমার ব্যাপারে যা বলছে বেশি বেশি বলছে মনে হয় আমি অত বড় মোটা হুজুর না, এমনি দুই স্যার কথা বলি টলি। আল্লাহ আমার ভাইকে তুমি দুনিয়া এবং আখেরাতে সম্মানী করো, আল্লাহুম আমিন। এই মসজিদের প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে টাকা শ্রম মেধা বুদ্ধি জায়গা জমি দিয়ে দিয়ে যেভাবে সহযোগিতা করেছে ইমাম হয়ে মুসল্লি হয়ে মুয়াজ্জিন হয়ে এখনো পর্যন্ত যারা দায়িত্ব পালন করতেছে করেছিল কিয়ামত পর্যন্ত করবে, আল্লাহ তুমি সকলকে তোমার দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করো আল্লাহ। মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি যাই রয়েছে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সকলের নেক আমল তুমি কবুল করো আল্লাহ। আমার পাশে যে দুইজন ভাইকে নিয়ে আমি বসেছি আমি অন্তর থেকে তোমাকে খুশি করার জন্য সত্যি সত্যি আজকে বললাম আল্লাহ, আমি দুইজনকে ভালোবাসি তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো আল্লাহ, দিনের জন্য দেশ দেশান্তরে তুমি তাদের খেদমতটাকে কবুল করো আল্লাহ। এইরকম ইমাম এইরকম দুই চার দশ হাজার পাঁচ হাজার নয়, তুমি এদের খেদমতটা এরকম গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এক একটা করে এরকম দায়ী তৈরি করে দেওয়া আল্লাহ, প্রত্যেকটা মসজিদের খতিব যাতে মুখ দিয়ে তাদের সেক্রেটারি থেকে তাদের সভাপতি থেকে তাদের সমাজের মানুষের থেকে এই গ্রহণযোগ্যতা নিয়ে সত্যকে সত্য বলে বলতে পারে, এই তৌফিক তুমি দাও আল্লাহ। ওবাইদুল্লাহ ভাই থেকে শুরু করে আমাদের আর যে সমস্ত দিনী ভাইয়েরা যারা মনে করেছেন যে আমার মতো একটা মানুষকে এখানে একটু বসতে দেওয়া যায়, তাদেরকে শুকরিয়া আদায় করতেছি, তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটাকে সাজিয়েছেন, আল্লাহ তুমি তাদের এই মেহনতটাকে কবুল করো আল্লাহ। মা বোনরা যারা এসেছেন আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি কবুল করো, তাদের তুমি ভুলভ্রান্তি মাফ করে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের চরিত্রে চরিত্র গঠন করা তুমি তৌফিক দাও আল্লাহ, সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে তুমি আমাদেরকে পরহেজ হওয়ার তৌফিক দাও আল্লাহ। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته